নমস্কার বন্ধুরা সোননা আড্ডায় অর্ক থেকে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি চারপাশে রুচির দৈন্য রাজনৈতিক দেউলিয়াপনা ছাত্র সমাজের মনবদল এগুলি যখন দেখি রাতে একা বাড়ি ফেরার পথে ভাবি প্রকৃত শিক্ষক আজকে আর আছেন আজকে এমন কেউ আছেন যিনি ক্লাসরুমের ভেতরে বাইরে আমাদের গোটা সমাজকেই একটু আলো দিতে পারেন একটু পথ দেখাতে পারেন শেখাতে পারেন নতুনভাবে দেখতে কখনো কখনো উত্তর পাই না আবার কখনো সখনো একজন মানুষের কথা মনে পড়ে যিনি আজকের উদয়ন পণ্ডিত যিনি শততই রাজনীতিতে অবিচল যিনি একজন অসামান্য বক্তা ক্লাসরুমে ছাত্রদের মন মুগ্ধ করা শিক্ষক কিন্তু তার পড়ানোর তার শেখানোর ব্যাপ্তিটা কেবল ক্লাসরুমের চার দেয়ালে আটকে থাকে না বিশ্ববিদ্যালয় চত্বরে আটকে থাকে না তিনি চলে গেলেও তার দীর্ঘ দীর্ঘতর ছায়াটা যেখান থেকে তিনি হেঁটে গিয়েছেন সেখানে থেকে যায় আমার আজকের আড্ডা আব্দুল কাফির সঙ্গে এটা আমার জন্য খুবই আনন্দের গর্বের এবং পল অপেক্ষার অবসান আমি দীর্ঘদিন অপেক্ষা করেছি আপনার সঙ্গে কথা বলব ডিলাইটেড অনহার্ট যে কোনো শব্দ ব্যবহার করতে পারি কৃতজ্ঞ যে যেখান থেকে আমরা কথাবার্তাটা আজকে শুরু করতে পারি শিক্ষকতা এই এই পেশাটা বেছে নেওয়ার কারণ কি পারিবারিক শিক্ষকতার ঐতিহ্য কি মনে হয় অর্ক তোমাকে ধন্যবাদ এবং আমি প্রথমে এই তোমার কথার এতে যাওয়ার আগে একবার এটা বলি যে তোমাদের এই অনুষ্ঠানে মানে এই আড্ডায় আর কি সেটাতে আমাকে আসতে বলেছো বলে আমি খুবই আপ্লুত যাকে বলে কৃতজ্ঞ বটেক কিন্তু আমি প্রথমে এটা বলে রাখা দরকার যে তোমার এই আড্ডায় এর আগে যারা এসেছেন তারা সবাই যে মাপের লোক এবং তারা সবাই যে উচ্চতার তা সেটাতে আমি রকমভাবে গলে গেছি এটা ভাবলেই আমার একটু মানে খারাপই লাগছে এক অর্থে যাই হোক আমি তোমার সঙ্গে আড্ডার সুযোগটা আমি কিছুতেই ছাড়তে চাইনি ফলে তোমার কথাতে আমি আমার অরাজি হওয়া উচিত ছিল একদিক থেকে কিন্তু রাজি হয়ে গেছি শিক্ষকতার প্রসঙ্গটাতে বলি এটা ঠিকই যে এখন অন্তত পক্ষে আমার যেটা মনে হয় প্রায় মাঝ বয়স হলো যে মনে হওয়ার সঙ্গে সঙ্গে একটা অন্য কিছুও মনে হয় সেটাও বলছি পারে যে শিক্ষকতা ছাড়া বোধহয় আমি আর কিছু পারতামও না যদিও এটা বললেই খানিক স্পর্ধা লাগবে যে তাহলে শিক্ষকতাটা খুব পারি বলে কি মনে হচ্ছে তাও খুব নয় আমি শিক্ষকতা যে খুব পারি বা পারছি সেটা আমার অন্ততপক্ষে এখন আর সেটা মনে হয় না কিন্তু অন্য কিছু যে আমি আরও খারাপ পারতাম বা পারতামই না সেটা আমি বেশ এখন টের পাই তবে এটা পারিবারিক একটা ব্যাপার আছে বটে আমার ওই তিন পুরুষ চার পুরুষ সবাই মাস্টারি করেছেন হয় কলেজে পড়িয়েছেন বা স্কুলে পড়িয়েছেন বা কোথাও না কোথাও পড়িয়েছেন আর কি সেটা একটা খুব ইয়ে ব্যাপার জরুরি ব্যাপার আমি আসলে ছোট থেকে বড় হয়েছি না পড়াতে দেখে মানে পড়াতে দেখে আমি যখন স্কুলেও যাইনি তখনও পড়াতে দেখতাম পড়াতে দেখাটা একটা খুব চমৎকার ব্যাপার কিন্তু কি খুবই খুবই কিন্তু আমি তোমাকে বলছি ধরো আমার ছোট্টবেলায় আমাদের একটা যেখানে ছোট খুব ছোটবেলায় যে বাড়িতে থাকতাম সেখানে একটা ওই মানে সেটাকে আমাদের ওই সময় বলা হতো দলিজ দাহলিজ থেকে এসেছে ফার্সি দহলিজ বার বাড়ি আর কি বাড়ির বাইরের অংশ দাহলিজ তো সেই সেটা চলতি কথা দলিজ বলা হতো সেখানে একটা ভাঙাচোরা চৌকি একটা খুব ভাঙাচোরা টেবিল মানে ও ওই কেরোসিন কাঠের টেবিল যেরকম হয় ওরকম কালো রকের রঙ করা আর একটা বেশ ভালো গোছের চেয়ার চেয়ারটা ভালো কিন্তু টেবিলটা একেবারে নড়বড়ে আর একটা চৌকি থাকতো সেইখানে আমি খুবই ছোটো মানে তিন সাড়ে তিন চার এরকম বয়স থেকে তখন দেখা যেত সেখানে সকাল বিকেল প্রচুর ছেলে পড়তে আসতো দাদু পড়াতেন মূলত এবং তখন দাদু কলেজ থেকে রিটায়ার করে গেছেন বোধহয় বা করবেন সব হয়তো এরকম একটা সময় এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না কিন্তু কী আসতো লোকে মানে তারা ঠিক টিউশন পড়ার মতো নয় কিন্তু তারা এমনি পড়তে আসতো এবং সকাল বিকাল যখন একদল লোক এসে বললো আমরা একটু পড়বো আচ্ছা পড়ো বলে দাদু পড়াতে শুরু করলেন দাদু মূলত ইংরেজি পড়াতেন কিন্তু মাঝে মাঝে আমি এও দেখেছি যা যে দাদু কাউকে কাউকে ফিলসফিও পড়াচ্ছেন হ্যাঁ একদিন এরকমও হয়েছে তো দাদু ওখানে পড়াতেন তো ওই ওখানে কাছে যেও না এখন পড়াচ্ছেন এই কথাটা আমাদের ভাবনার মধ্যে ছিল যে কাছে পড়া যখন পড়ানো হয় তখন কাছে গিয়ে দুষ্টুমি করতে নেই তখন হ্যান্ডটা বিস্কুট চাইতে নেই তখন কাগজ ছিড়তে নেই এইতে আমরা তখন কিন্তু ঘুরঘুর করতাম পড়ানোটা শেষ হয়ে যাবে আবার আমরা গিয়ে দাদুর কাছে গিয়ে ঘুরঘুর করব বা এটা চাইবো এটা করবো করবো পড়ানো ব্যাপারটা আমরা দেখতাম তখন এটা খুব একটা ব্যাপার ছিল পরে আরেক আরও কিছুদিন বাদে আমার বাবা ওই একই চৌকিতে বাবা পড়াতেন আচ্ছা তখন দাদুর বয়স আর একটু বেশি হয়েছে দাদু আর তত পড়ান না মাঝে মাঝে কেউ এলে গল্প করেন দু চারটে প্রবন্ধ প্রবন্ধ নিয়ে কথা বলেন কিন্তু বাবা এবার তখন বাবা কলেজে পড়ানো শুরু করেছেন মাঝে মাঝে একটু আত্ম সকাল বিকাল বিকেল না সকালে পাঁচজন সাতজন ছেলে এলে তাদেরকে তখন পড়ান তো তখন ওটা দিন বাবা ওই চৌকিতে বসে পাঁচজনকে পড়াচ্ছেন সে একটা কিছুই তখন বোঝার ব্যাপার নেই ইংরেজি অনার্স আমি কী তখন বুঝবো তো তখন কিন্তু ওইটা দেখতে বেশ ভালো লাগতো খুবই চমৎকার যে আর ছিটকে ছিটকে দু চারটে নাম আসতো কিটস শেলি এরা কারা কোন গ্রহের লোক তখন জানারও কোন পাঁচ ছ বছর সাত বছর বয়স এরকম সেইটা বা ধরো এরকম খুব আমার মনে মনে পড়ে খুবই মনে পড়ে খুব শীতের রাত্রির মাঘ মাস আমাদের যে বাড়িতে তখন থাকতাম বাড়ির বাইরে একটা উঠোন মতো জায়গা ছিল সেখানে মাঘ মাসের রাত্রিরে মা ওই বাইরের কাঠের একটা উনুন মতো ছিল সেইখানে হয় ভাত রান্না করছে বা কিছু একটা রাঁধছে আর কি বা জল গরম করছে তাও হতে পারে তো সেখানে আমরা ঘুরঘুর করছি মা খুব গালমন্দ করছে যা ঘরে যা মাঘ মাস এখন মাঘের শীত বাঘের গায়ে প্রচণ্ড এসব ভাবে সব বলছি ঘরে চলে যা তো আমি ঘরে এসেছি এসে আমার মনে আছে ছবির দৃশ্যটা মনে পড়ে যে বাবা এরকম বিছানায় বসে একটা বালিশ ওপরে রেখে পরীক্ষার খাতা দেখছেন তো এরকম রকম খস খস করে মাঝে মাঝে আক্ষেপ করে উঠছে ইস উস এসব বলছে বাহ বলছে একাধার আর ঘস ঘস করে নম্বর দিচ্ছে ওটাও একটা রহস্যময় ব্যাপার যে সাদা পাতায় একটা লোক বসে নম্বর দিচ্ছে দাগ কেটে মানে এটা একটা নম্বর এটা একটা এই নম্বরটা মার্কশিটে চলে যাবে এই কিশোরের ট্রেনিং এটা মানে তখন আমি কিশোর হইনি তখন আমি শিশুই তখন আমার ওইরকম হচ্ছে যে একটা খাতায় এরকম দাগ চলে যাচ্ছে আর এইটাই পাকা নম্বর হয়ে গেল কি লোকটাকে আমি চিনি না মানে সে কেউ শূন্য পেলো ভাগনের হচ্ছে আমার মনে আছে এটা এখনো খুবই মনে পড়ে যে বাবা কোনো একটা খাতায় একবার শূন্য দিয়েছে ঠিক আছে মানে খুবই লিখতে পারেনি ফাঁকা খাতা এরকম কেটে কেটে দিচ্ছে শূন্য অথবা এক তো আমি পাশে বসে আমি খাতা দেখা দেখছি খাতা দেখাটা দেখছি একেবারে একটা কাজ চমৎকার তো দেখতে দেখতে আমার খুব মন খারাপ হলো খুব যে একটা ছেলে আমি যাকে চিনিও না কিন্তু শূন্য পেলো কি এক পেলো আমি তখন বাবাকে বললাম আপনি বলতাম বাবাকে তখন আপনি ওকে এক দিলেন বা মানে খুব কাতর ভঙ্গিতে তখন আমার দিকে কিছু লেখেনি কিছু লেখেনি তখন অসহায় অসহায় ভাবে কিছু লেখেনি আমার ওই বাবার অসহায়তাটা খুব মনে পড়ে যে কিছু লেখেনি এখন যখন আমি খাতা দেখি পরীক্ষার তখন বিশ্বাস করো অর্ক আমার প্রায়শই ওই বাবার খাতা দেখাটা আর ওই শূন্য দেওয়াটা আর আমার ওরকম আকুল হয়ে বলা ছেলেটিকে আমি চিনি না ওর জন্য খুব মন খারাপ হলো যে ছেলেটা খাতা পেয়ে দেখবে শূন্য পেয়েছে আমি ওর হয়ে অনুরোধ করেছিলাম কিন্তু বাবাকে ও বেচারা জানিনি কখনো এটা আমার খুব মনে হয় এখন এটা তো এই সব থেকে এক ধরনের ব্যাপার হয়েছিল যে এটা একটা খুব জরুরি কাজ ভালো কাজ মানে এটা এই কাজটা করতে পারলে এক ধরনের আনন্দ হয় খুব ছেলেগুলো অনেক ছেলে মেয়ে আসতো যাদের খুব আর্থিক সমস্যাও থাকতো কখনো আমার আমাদের বাড়িতেও প্রথম দিকে আর্থিক সমস্যা খানিক ছিল ওই সময়ে খুব ধরো আটের দশকের একেবারে গোড়ায় মাস্টারমশাইদের মশাইদের মাইনে খুব বেশি ছিল না এবং সেটা খুব ইরেগুলার ধরনেরও ছিল ফলে খুব যে এখন যেরকম মাস্টার যেরকম আমার বলা উচিত না আমার সহকর্মীরা দুঃখ পাবেন হয়তো কিন্তু মাস্টার মশাইরা এখন যেরকম বৃত্তবান বিত্তবান বা যেরকম আরামে এখন থাকার কথা ভাবেন আরও আরাম প্রত্যাশা করেন এবং আরও আরাম না হলে দুঃখ পান এবং আমি বলছি না সবই সবই সঙ্গত সেগুলো সব কিন্তু ওইটা তখন ছিল না তো তার মধ্যেও কিছু কিছু ছেলে মেয়ে বাড়িতে আসতেন মাঝে মাঝেই যাদেরকে আমি চোখ বুঝে দেখতে পেতাম মানে চোখ বুঝেও দেখতে পাওয়া যায় বুঝতে পারা যেত যে বাবা মায়ের মধ্যে তাকে নিয়ে কথা হচ্ছে যে ও ওর খুব অসুবিধা ও পড়তে পারছে না বা ওরকম সেইগুলো সবটা মিলিয়ে আমার একটা খুব আহ্লাদের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল ফলে আমার বলতে পারো এটা মানে বাড়ি প্রধান মাস্টারি করার ক্ষেত্রে আর আর অন্য কোনো কারণ আমি খুঁজে পাই না মানে আপনার পরিবারের সঙ্গে তো নজরুল ইসলামের একটা যোগাযোগ আছে আপনার সঙ্গে একবার কথা চলে জেনেছিলাম এই যোগসূত্রটার কথা যদি একটু বলে হ্যাঁ যোগাযোগ আছে মানে এটা খুব মজার একটা যোগাযোগ আর কি এটাও ওই ছোটবেলার কথা বারবার এসেই পড়ছে আর কি সেটা হচ্ছে ওই ছোটোতে আমাদের বাড়িতে নজরুলের সম্পর্কে প্রচুর কথাবার্তা হতো তুমি বুঝবে নিশ্চয়ই এটা যে একটা সময় থাকে যে নজরুল আর রবীন্দ্রনাথের মধ্যে খুব একটা তো একদল লোক নজরুলপন্থী একদল লোক রবীন্দ্রনাথপন্থী এরকম থাকে নজরুল খুব প্রিয় সহজে বুঝতে পারি এই তো গান গাইছি রবীন্দ্রনাথ কেমন ভাষা ভাষা ধোমাধোমা উপর দিয়ে চলে যাচ্ছে বাবা এত গভীর এরকম একটা ভাগাভাগি ব্যাপার থাকে তো আমাদের বাড়িতে যেটা ছিল বাবা বিশেষ করে নজরুল একেবারে ডুবে থাকা লোক ছিলেন আর কি মানে সারাক্ষণ নজরুলের প্রচণ্ড এটা দেখতে পেতাম কিন্তু এটাও তার সঙ্গে দেখতে পেতাম যে বাবার সামনে যদি কেউ নজরুল রবীন্দ্রনাথের মধ্যে তর্ক বাঁধিয়ে রবীন্দ্রনাথকে একচোট কমানোর চেষ্টা করছে বাবা ক্ষিপ্তরে তাকে এই মারেন কি সেই মারেন করতেন বলছি রবীন্দ্রনাথকে আক্রমণ করবি তুই এত বড় স্পর্ধা তো এই এই রকম একটা ব্যাপার ছিল আর তো সেটা এসেছিলো কী করে ওই আমাদের বহরমপুর শহরে তো আমার ছোটোবেলা তো একেবারে খুব ছোটোবেলায় বহরমপুরে একটা মানসিক হাসপাতাল ছিল সেইখান সেটা আগে জেলখানা ছিল আর তো সেইখানে একবার একটা নজরুল জন্মদিবস পালন হবে তখন আমার ওই ছয় সাত বছর কি আট বছর বয়স রকম তো ওই ঘরটাতে হবে যে ঘরে নজরুল বন্দি ছিলেন জেলখানা পরে জেলখানা নেই মানসিক হাসপাতাল হয়েছে তো সেইখানে আমরা গেছিলাম সবাই মিলে বাবা মা আরও আত্মীয় স্বজন বা পাড়ার লোক বা নজরুল জন্মোৎসব পালন কমিটি হতো তখন এখনও আছে সেটা নজরুল উৎসব কমিটি তো সেইখানে যাওয়ার পরে আমার মনে মনে পড়ে যে সেইখানেই আমি প্রথম টের পাই সাত আট বছর যে নজরুলের সঙ্গে আমাদের আমার দাদুর বা দাদুদের আমার দাদুরা তিন ভাই ছিলেন তাঁদের একটা ব্যক্তিগত যোগাযোগ ছিল যে কারণে নজরুল আমাদের বাড়িতে আর একটু বেশি চর্চিত হতেন বা বেশি আপন লোক টাইপের মানে এটা থেকে শুরু করে অনেক অনেক দিন পর পর্যন্ত ওই সময়টা উনি বহরমপুর যাওয়া শুরু হ্যাঁ হ্যাঁ করেছে কিন্তু কিন্তু যোগাযোগটা বহরমপুর সূত্রে নয় আচ্ছা যোগাযোগটা হচ্ছে কলকাতা সূত্রে আচ্ছা নজরুল যে এলেন করাচি থেকে ফিরে আসবার পরে উঠলেন এখানে তুমি তো সব নজরুলের খবর সব তুমি জানো উঠলেন তারপরে এখানে সেখানে যোগাযোগ করছেন মুসলমান সমিতির পত্রিকায় তার লেখা আগেই ছাপা হচ্ছে আহমেদের সঙ্গে ভাবসা বন্ধুত্বের এই সময় কলকাতাতেই তাঁর তালতলাতেই মৈনুদ্দিন হোসাইনের সঙ্গে তার পরিচয় যোগাযোগ হয় ঠিক ঠিক এবং মঈনুদ্দিন হোসাইনের কথা ওই মুজাফর আহমেদের স্মৃতি কথাতেও মহনউদ্দিন কথা বারবার একাধিকবার আছে এদের মধ্যে খুবই ভাব ভাবটা এত দূর পর্যন্তই হয় যে মইনউদ্দিন হোসেনের নজরুলের এর অন্ততপক্ষে চারটি কবিতার বই নিজে প্রকাশ করেছিলেন প্রকাশ করেছিলেন বলাটা ভুল হবে প্রথম সংস্কারণ নয় দ্বিতীয় বা তৃতীয় সংস্কারণ অগ্নিবিনা আচ্ছা বিশেরবাশি যুগবানি নতুন চাঁদ এগুলো দ্বিতীয় তৃতীয় এগুলো দ্বিতীয় বা কোনোটা দ্বিতীয় কোনোটা তৃতীয় তার মানে কি স্বাধীনতার পরে না স্বাধীনতার আগে আগেও 24 সালেও আছে এর মধ্যে স্বাধীনতা পরেও আছে স্বাধীনতার আগে মানে এবং কিছু 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 খুব ইন্টারেস্টিং কথা আমার দাদু মানে মহিনুদ্দিন হোসেন আমার মেজর দাদু আর কি মানে আমার বড় দাদু আর কি তিনি একটা প্রকাশনা সংস্থা ছিল দশ নম্বর সারিংলেন তালতলা তালতলায় যে চত্বর ওরা থাকতেন সেখানে সেই সংস্থার নাম ছিল নূর লাইব্রেরি সে নূর লাইব্রেরি আরো অনেক বই প্রকাশ করেছে আরো অনেক বেশি প্রকাশ করার কথা ভেবেওছে কিন্তু নজরুলের অন্তত এই চারটে বই বাজেয়াপ্ত হওয়ার পরে বই ধরো যুগবাণী যখন বাজেয়াপ্ত হওয়ার পরে যখন নিষেধাজ্ঞা উঠে গেল তারপরে প্রথম সংস্করণটা কিন্তু এই নূর লাইব্রেরি থেকে প্রকাশিত হয় স্বাধীনতার পরে ফর্টি নাইনে ফর্টি নাইন হ্যাঁ তো এরকম নতুন চাঁদ বা ধরো অগ্নি সময় বিশ্বের অগ্নিবিনা বাজেয়াপ্ত হয়েছিল বাজেয়াপ্ত হওয়ার পরে ওই নূর লাইব্রেরি থেকে প্রকাশ হয় পরে আবার অন্যরাও নিয়ে নেন পরে ডিএম লাইব্রেরির সব বই ছাড়তে শুরু করে কিন্তু তার আগে নূর লাইব্রেরি এই কাজ করে ফলে এই দিক থেকে প্রকাশক হিসেবে এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ওই আমার দাদু মানে মনুদ্দিন হোসেন বড় দাদু আর কি তিনি খুব আরবি ফার্সি ভালো করে জানতেন খুবই ভালো জানতেন আর কি এই বিশ্বেরবাসী বা এই তোমার নতুন চাঁদ এই সমস্ত বইগুলোর পেছনে নুর লাইব্রেরির যে এডিশন তাতে পেছন দিকে একটা আরবি ফার্সি শব্দের গ্লোসারি উনি করে দিতেন কুঞ্জিকা তার নাম দেওয়া থাকত মহুদ্দিন করা সেটা ওই মইনুদ্দিন হাসানের করা কুঞ্জিকার এই সূত্রগুলো মানে নজরুলের আরবি ফার্সি জ্ঞানের একটা ভিত কিন্তু ময়নুদ্দিন হাসান সেটা নজরুল স্বীকার করেছেন কোথায় ওমর খাইয়ামের যে রুবাই অনুবাদ করেছেন ওই ওমর খাইয়ামের রুবাইয়ের ভূমিকাতে নজরুল এই কথা উল্লেখ করেছে আমি আমাকে এবং আরও নানা বইপত্র দেওয়াতে আমার পক্ষে এটা করা সুবিধা হয়েছে নিজেও জানতেন সন্দেহ নেই কিন্তু আদান প্রদানের ব্যাপার এটা ছিল আর ফলে এই দিক থেকে ওরা খুবই যাকে বলে অভিন্ন হৃদয় বন্ধুর মতন ছিলেন বেশ বড় একটা কাল মানে দীর্ঘ সময় তারপর তো নজরুল চলে গেলেন সেটা তো অন্যদিকে ওপার চলে গেলেন তারপরে কিন্তু এই ফলে বাড়ির স্রোত ছিল যে নজরুল আমাদের ঘরের লোক আর কি নজরুল আমাদের খুব কাছের লোক মানে মানে আমাদের বাড়িরই একজন মানে আমার দাদুর বন্ধু মানে তিনি দাদুও বটে নজরুল আমার সে অর্থে দাদুই এক অর্থে এই এইরকম একটা ভাব ওই মেন্টাল হসপিটালের ওই ঘরে ফাঁকা ঘরটাতে যখন এই ঘরে নজরুল থাকতেন আমার ওই সব ঘরটারে খুব একটা বিশেষ ইয়ে নেই যে এইখানে এটা হয়েছিল এইখানে এটা আমার ব্যক্তিগত খুব একটা এখন আর অতটাই ইয়ে নেই তাতে বিগ্রহ থাকে কিছু থাকে না কিন্তু তখন ছোটবেলায় গায়ে কাঁটা দিয়েছিল কিন্তু সত্যি সত্যি কথা আর দশ বছর বয়সে যখন এই সেই ঘর যেখানে লোকটাকে রাখা হয়েছিল যে ওই ওই সব কবিতা লিখেছিল ও সত্যি গায়ে কাঁটা দিয়েছিল এবং ওই আমার প্রথম জানা যে নজরুল আমাদের বাড়ির লোক বা রাদার আমি নজরুলের বাড়ির লোক আর কি আচ্ছা এখান থেকে একটা সূত্র উঠে আসছে তার মানে নজরুল মুজাফর আপনার দাদু এই যে সঙ্গটা এই সঙ্গটার মধ্যে উনিশশো কুড়ি তিরিশ এই ফ্রেমটা যদি ধরি তাহলে এই সঙ্গটার মধ্যে একটা বামপন্থী ঝোঁকও স্বাভাবিকভাবেই উঠে আসছে কারণ ওইখানে একটা বামপন্থার চর্চা তৈরি হচ্ছে এবং বাংলার বামপন্থার উদ্ভব এবং বিকাশ নিয়ে যদি সিরিয়াস আলোচনা হয় তাহলে এই সময় এদের আড্ডাগুলো এদের কৃষক প্রজা পার্টির যে এখানে একটা মজা আছে বলুন মজাটা হচ্ছে এই যে এটাও কাকাবাবু মানে কমরেড মুজাফর আহমেদ তিনি এটাও লিখেছেন মানে প্রসঙ্গ এক দু লাইন সেটা হচ্ছে যে আমার দুই দাদু মানে মঈনুদ্দিন হোসাইন এবং ছোট ভাই রেজাউল করিম রেজাউল করিম আমার নিজের দাদু যিনি আর কি বাবার যিনি বাবা তিনি খুব কম বয়সে মারা যান মানে আমার বাবার জন্মের আগেই তিনি মারা যান ফলে আমার এই ছোটো দাদু আর কি রেজাউল করিম তিনি আমার আসল দাদুর মতো মানে আসল দাদুই তিনি তার কাছে বাবা মানুষ হয়েছেন এখন মজা হচ্ছে যে ইনিও কলকাতায় পড়তে আসেন এবং তালতলা চত্বরেই ছিলেন ভাইকে নিয়ে এসেছিলেন কিন্তু মজা হচ্ছে খুব ইন্টারেস্টিং মোজাফর আহমেদ তাক করেছিলেন বুঝলে যেমন নজরের দিকে তাক করেছিলেন নজরুল তো যখন খানাদান তখন থেকেই তো তাক করে আছেন ঠিক ওই যে লাল ফৌজ কেটে শব্দ একটু বদলে দিচ্ছেন তো যে কবে আসবে ব্যাটা ওকে ধরবো ওকে হ্যাঁ ওকে ধরবো এই জিনিসের মধ্যে স্পার্ক আছে মোজাফর সংগঠকের মতন যা করা সেটা উনি করেছেন নজরুল এসেছেন ধরার চেষ্টা হয়েছে নজরুল খানিক ধরা দিয়েছেন তারপরে লাঙ্গল হয়েছে ধরি ধরিধরি অবস্থাতে লাঙ্গল তাঙ্গালো না গণবানিতে চলে গেলেন হুম মোজাফর আহমদ পুরো দায়িত্ব নিজেই নিলেন একটু আক্ষেপ রইল নজরুলকে যতটা করব ভেবেছিলাম হলো হলো না এই আক্ষেপ মুজাফর আহমেদ প্রকাশ করেছেন এইভাবেও যে নজরুল এত যে কবিতায় বা গানে এত বিদ্রোহের কথা এত লেখে সে পরে ওদিকে চলে গেল আসলে ওর ওটা এটা বোধ হয় বিবেকের জন্যই করে মানে ওরা একটা ভেতরে একটা খারাপ লাগা আছে তাই এত বেশি করে আসলে ওর করার কথা ছিল ওইখানে ও তাই লাল জুতো আর লাল জামা পড়েছে কিন্তু আসলে তো অন্য জায়গায় যাওয়ার কথা ছিল এর আক্ষেপ কিন্তু আক্ষেপ থাকলেও ভালোবাসা তো তীব্র দেওয়া লিখেছেন আমার এই দুই দাদু মুজাফর মিনুদ্দিন হোসাইন এবং রেজাউল করিম এরা দুজনেই ছিলেন ঘোর জাতীয়তাবাদী আচ্ছা এরা দুজনে এক ফোঁটা বামপন্থার দিকে আসে এবং এটাও মুজাফর আহমেদ আক্ষেপ করেছেন যে এই দুই ভাই বহু চেষ্টা করিয়াও আমি করিয়া নিজেই জেলে চলে গেলেন তারপর নিয়ে জেলে চলে গেলেন যা হয়ে গেল এবং মুজাফর কি বলে মহিনুদ্দিন হোসাইন এবং করিম তারা অসহযোগে ঝাঁপিয়ে পড়লেন তার মধ্যে পড়লেন গান্ধীবাদী আদর্শে তারা উদ্বুদ্ধ হলেন জাতীয়তাবাদী মুসলিম ইন্টালেকচুয়ালস হিসেবে কংগ্রেসের অবিচ্ছেদ্য পার্ট হয়ে তাঁরা দাঁড়ালেন পরে রেজাল করিম প্রদেশ কংগ্রেসের সভাপতিও হয়েছেন অল্প কিছু কালের জন্য এবং ওই জাতীয়তাবাদী যে না সেইটা থেকে প্রতিনিধিত্ব প্রশ্নটা তো আপনি অনুমান করতে পারছেন যে তাহলে পরিবারে বামপন্থার কোনো ঐতিহ্য আছে কি মানে আপনি বামপন্থী আন্দোলন বামপন্থী রাজনীতি ভাবধারা এটা কি লেখাপড়া থেকে এলো নাকি আবহাওয়া থেকে এলো কীভাবে এটা হ্যাঁ হ্যাঁ দেখো আমি এখন মানে আমার এটা বামপন্থী মান মনের লোক হিসেবে আমি এখন এটা বলবো আমার এই বলাটা সবাই নিশ্চয়ই গ্রহণ করবেন না সাহসংগতভাবেই তাদের অন্য মত থাকবে সেটা হচ্ছে যে তুমি যদি ভারতের পরিস্থিতি পৃথিবীর পরিস্থিতি খুব লজিক্যালি ফলো করতে করতে যাও তাহলে বামপন্থী হওয়া ছাড়া তোমার কাছে কোনো অপশান নেই মানে তুমি অ্যাক্টিভিস্ট না হতে পারো তুমি কোনো দলীয় কর্মী না হতে পারো সেটা আলাদা কথা কিন্তু তুমি যে দল যে কোনো অন্য দলেরও কর্মী হতে পারো কিন্তু চিন্তায় পরিকল্পনায় বা অনুভূতিতে তুমি বামপন্থী হওয়া ছাড়া কোনো রাস্তা নেই তোমার মানে হতেই হবে যেভাবে কংগ্রেসের মধ্যেও সময়। বামপন্থী ঘরানার একটা দল দীর্ঘকাল ছিল সাম্প্রতিক কাল পর্যন্তও ছিল এখন আছে বলে আমি আর কটা দেখতে পাচ্ছি না কিন্তু ছিল অন্তত এই ভাবনা চিন্তার একটা এই ফোর্সটা থাকবে ফলে সেটা একটা ব্যাপার যদিও এখন কংগ্রেসে কানাইয়া কুমার সে কথা বা ঠিক 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 সেটা রসিকতা না 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 ঠিকই মানে সঙ্গত ন্যায্য রসিকতা এটা বটেই খুব ঠিক ঠিক কথা তো আমার এটা আমার মনে হয় যে পড়তে পড়তে বা কথা দেখতে দেখতে এটা স্বাভাবিকভাবেই এগিয়েছে এটা মনে হতে পারে বাড়িতে ঠিক সরাসরি বামপন্থী রাজনীতি করেছেন তা নয় দাদু জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষ যুক্ত ছিলেন বাবা জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে তো যুক্ত ছিলেন না তার সমালোচকও ছিলেন কিন্তু বাবা বামপন্থী আন্দোলনের সঙ্গেও তো যুক্ত ছিলেন না কিন্তু বাবা আমার এখন বুঝতে পারি বাবার সঙ্গে কখনও আমার এই নিয়ে কোনো কথা হয়নি বাবার একটা টিল্ট টিল্ট ছিল আচ্ছা বামপন্থা ঝোঁক বাবা জাতীয়তাবাদের অনেক দিকে সমর্থকও ছিলেন কিন্তু খুব প্রবল সমালোচকও ছিলেন এবং সাধারণভাবে বড়ো অর্থে বামপন্থার কতগুলো মানে মানবতাবাদী এই দিকগুলোটাকে আমি না বুঝে आमदार যে তীর চালাচ্ছি হয়তো জরুরি অবস্থা এইগুলো হ্যাঁ অনেকটা কারণ সেগুলো খুবই মানে অবিশ্বাস ও সন্দেহের কারণ সেটা সেগুলোর কোনো সাধারণ সিভিল সোসাইটিতে সেটাই সেটা সেটা খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার এটা আর আমার আরও আমার মানে একটু বৃহত্তর পরিবারে কেউ কেউ আরও কেউ কেউ বামপন্থী রাজনীতি করেছেন আমার মামা বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন ছোটোবেলায় কিশোরকালে এক ধরনের হিরো হিরোয়ারশিপের ব্যাপারও থাকে সেটাও একটা দূর থেকে একটা প্রভাব হয়ে থাকতে পারে পরে কলেজ বিশ্ববিদ্যালয় পড়া পড়া বন্ধুরা আশপাশ পড়তে পড়তে ঢুকে পড়া আর কি এই এটাই আমার মনে হয় এটা অ্যাক্সিডেন্টই আমার খুব বিরাট একটা যে মানে গ্র্যান্ড পরিকল্পনা করে ব্যাপারটা ঘটেছে তা নয় তবে এটা আমি আমার মনে হয় যে মানে রেজাউল করিম বা মঈনুদ্দিন হোসাইন এদের যে দৃষ্টিভঙ্গি মানে এরা যদি আজকে বেঁচে থাকতেন আমার মনে হয় এরাও বামপন্থী বামপন্থী হতেন আমার বিশ্বাস করতে ইচ্ছা হয় এটা হ্যাঁ তার কারণ কৃষক প্রজা পার্টি তার সেই সে তো একটা অন্তর্লীন সম্পর্ক ছিল বামপন্থার সঙ্গে মানে সেটা তো কংগ্রেসের অভ্যন্তরীণ একটা ফোর্স সেই জায়গা থেকে হয়তো সেই উত্তরাধিকারটা থাকতে পারে কলকাতায় এলেন কত সালে আমি কলকাতা এসেছি আমি নব্বই সালে মাধ্যমিক পাশ করেছি কলকাতা এসেছি প্রথমে আমার একটা মজার ব্যাপার অংশ ছিল যে আমার দাদু বাবা দুজনেই যেহেতু ইংরেজির ছাত্র এবং মাস্টার ফলে প্রথমে আমাকে খুব এরকম একটা খুব শাসন বলবো না কিন্তু এক ধরনের চাপ ছিল যে তোমাকে ইংরেজিই পড়তে হবে ইংরেজি পড়বে না এটা তো স্বাভাবিক দাদু বাবা ইংরেজি তুমি ইংরেজি পড়বে তো এরকম ছিল তো তখন আমাকে জোড়া জড়ি করে ইংরেজিতে ভর্তি করার করা হয় কিন্তু আমি ওই আমার শুরু হয়েছে বলা যেতে পারে ওই বামপন্থার সূচনা যে তোরা জোর করবি কিছুতেই পড়বো না আমি পড়বই না এরকম করে আমি কলকাতা এলাম পড়তে পার কিন্তু আমি পড়লাম না তারপরে আমি যাদবপুরে ভর্তি হ আমার দুই বন্ধু খুব প্রাণপ্রিয় ঘনিষ্ঠ আমার মানে দুই বন্ধু ছিল বহরমপুরের তার মধ্যে একজন প্রেসিডেন্সি কলেজে চলে গেল বাংলা পড়তে একজন যাদবপুরে চলে গেল বাংলা পড়তে আর আমি শাটলককের ককের মতো একবার প্রেসিডেন্সি যাই একবার যাদবপুর যাই দুই বন্ধুর কাছে এবং তারা বাংলা পড়ে আমি লোভাতুর চোখে আর ঈর্ষায় মানে খান খান হতে হতে আমি আমি এই করি করে আমি সাহস সঞ্চয় করলাম বছর দেড় মতো করে বাড়িতে কোনো কিছু খবর না জানিয়ে আমি যাদবপুরে আবার বাংলায় অ্যাডমিশন টেস্ট দিলাম ঘটনাচক্রে খুবই ভালো ফল হলো অ্যাডমিশন টেস্টে নাম বেরিয়ে গেল লিস্টে বেরোনোর পরে আমি আমার মনে আছে এখন টেলিফোন করেছি বাড়িতে ফোন তুলে আমি বললাম যে শোনো আমি বাংলায় পরীক্ষা দিয়েছিলাম ফার্স্ট হয়েছি আমি বাংলায় ভর্তি হব ঠক করে ফোন রেখে মানে ওপার থেকে কি এলো হ্যাঁ না কী কোনো কথা না শুনে হয়ে গেল এবং তখন এরকম ধার টার করে এদি এর তার কাছ থেকে ধারটা করে ভর্তি হয়ে তবে আমি বাড়ি গেলাম তাকে চান্সই দেবো না কিন্তু বাড়িতে কেউ কিছু মানে এবার বলল যে বছর নষ্ট হয়ে যাবে তো হবে তো এই করে আমার বাংলায় তারপরে ভর্তি হয়ে যাবে এবং তারপরে পরপর পড়তে থাকে তার মানে নব্বইয়ের দশকের যে কলকাতাইয়া ছাত্র রাজনীতি সোভিয়েত ভাঙছে নব্বইয়ের দশকেই বামিয়ানে প্রথম আক্রমণ হচ্ছে রাশিয়া কু হচ্ছে তার মধ্যে একটি বামপন্থী ছেলে তাকে অপুও বলা যায় একরকমভাবে কেননা সেও তো ওই হাতেই একটা শহরে এসে দাঁড়াচ্ছে তার সামনে বড় দরজা জানলা খুলছে দুটো কথা বলুন একটা হচ্ছে রাজনীতির সঙ্গে যে ছাত্র রাজনীতির সঙ্গে ক্যাম্পাসে যে যোগাযোগটা হলো যে সংলাপটা হলো তার ধারাবাহিকতাটা সেটা যে আজও বয়ে নিয়ে যাচ্ছেন আর বহরমপুরে বসে সারা পৃথিবীটাকে দেখা সারা পৃথিবীর সিনেমা দেখা সারা পৃথিবীর বই পড়া যে সুযোগ ছিল তার থেকে তো অনেক বেশি সুযোগ পেলেন একজন আব্দুল কাফি তৈরি হলো আপনি এক্ষুনি ডিনাই করবেন কিন্তু আমাদের কাছে এটা একটা নির্মাণ এটা একটা প্রতিষ্ঠা সেই প্রতিষ্ঠার সময়টা ধরে নিচ্ছি আট বছর দশ বছর একদিকে রাজনীতি আরেক দিকে নিজের পড়াশোনাকে তৈরি করা এই অভিজ্ঞতাটা জার্নিটা হ্যাঁ আমি বলছি তোমাকে যে আমার মতো কিন্তু আমি ওই প্রথমে ডিনাই অংশটুকু করে নিতে হবে যে এটা খুব মানে আমার মনে হয় সত্যি আমি এটা কোনো আমি মানে যাকে বলে বিনয় টিনয় করে বলছি না অর্ক এটা আমি মানে ওয়ান অফ দ্য মিলিয়ন যাকে বলে এক এক দশ লক্ষ লোক এরকম আছে আমরা আমি এটাকে সমর্থন করছি ওয়ান অফ দ্য মিলিয়ন লক্ষ্যে এক না মানে আমি এটা অন্য অর্থে বলতে চেষ্টা করলাম যে এরকম অজস্র আছে আর কি মানে এক মিলিয়নে একটা এরকম তুমি খুঁজে বের করলে হবে না এরকম প্রচুর প্রচুর কতগুলো অ্যাক্সিডেন্ট হয় জানো তো মানে সেগুলো অনেক পরে হয়তো প্যাটার্ন বের করা যায় পঞ্চাশ বছর বাদে প্যাটার্ন বের করা যায় কিন্তু যখন ঘটে তখন সব সময় প্যাটার্ন খুঁজে পাওয়া যায় না তখন একটা অ্যাক্সিডেন্টের মতোই থাকে তো আমি কলকাতা যাদবপুরে ঢুকে পড়ার পরের অংশটাই বলছি মূলত যাদবপুরে তখন আমাদের যে পরিবেশ ছিল সেটা ন্যাচারালি সব যুগের লোকেরাই এটা বলবেন আমাদের সময়ে যা ছিল এখন তো তা নেই সেটা বলবেন কিন্তু এটা খানিকটা অবজেক্টিভলি বলা যেতে পারে তখন সত্যি সত্যি যাদবপুরের পরিবেশের মধ্যে এক ধরনের এত মানে মুক্ত এত মানে এটা অকল্পনীয় মানে এটা আমি আজকে দাঁড়িয়েও আর কল্পনা করতে পারি না যে আমি আমি যাদবপুরের মাস্টার হিসেবেও আমি এখন এই পরিবেশ এখন ছেলে মেয়েদেরকে দিতে পার মানে দিতে পারি না হ্যাঁ মানে পারি না এবং পারবও না আমার ক্ষমতাই নেই আমি আমি ক্ষমতাতেই করবেন আমার মাস্টার যা দিয়েছেন বা তখনকার অ্যাডমিনিস্ট্রেশন যা যা তৈরি করতে পেরেছেন গান গল্প আড্ডা তর্ক ক্লাস ক্লাসের মধ্যে মাস্টারমশাইয়ের সঙ্গে ঝগড়াঝাঁটি ক্লাসের বাইরে ঝগড়াঝাটি রাত বিরাত পর্যন্ত আবদার করা মানে এই সমস্ত মিলে একটা একটা রূপকথার মতন ব্যাপার ছিল সত্যিই রূপকথার মতন মানে এটা আমাদের অন্য বন্ধুরা ধরো প্রেসিডেন্সি কিংবা বা কলকাতা ইউনিভার্সিটির বন্ধুরা মাঝে মাঝে আমাদেরকে খ্যাপাত মাঝে মাঝে একটু আওয়াজ দিত তোরা তো স্কুল আমার খুব প্রিয় বন্ধু প্রায় বলতো তোরা তো স্কুলে পড়িস আর এটা ইউনিভার্সিটি নাকি ইউনিভার্সিটি যে ক্যালকাটা এটা একটা গ্র্যান্ডার আছে তো ওরা কী করছে এটা কী গান গাইছে এক্ষুনি আরে ছেলেকে এক্ষুনি ঝাঁপ দিয়ে দিল পুকুরে সাঁতার কেটে দিল তারপরে সিঁড়িতে উঠে এক্ষুনি খেলছে আবার মাস্টার মাসার সঙ্গে চা খাচ্ছে বসে এরা এরম হয় নাকি দাদা বলছে এটা কী কিন্তু সত্যি সত্যি এটা যে এটা যে কী এটা আমি মানে অকল্পনীয় তো সেইটা যাদবপুরে আসার পরে প্রথম এরকম একটা ভেবাচাকা লাগার মতোই অবস্থা এবং একটা খুব তৃপ্তির একটা অবস্থা মানে লেখাপড়া যে করছি আলাদা করে এটা খুব চাপের মতো কখনো ততটা মনেও হয়নি মাস্টার এটা কৃতিত্ব মানে আমরা এখন যারা পড়ায় তারা আমি মানে হয়তো এখন আমাদের অনেক মাস্টার প্রচুর প্রচুর নামডাক আছে বা অনেক বইপত্র আছে অনেক পাবলিকেশানস আছে অনেক রিসার্চ মেটেরিয়ালস ইত্যাদি আছে আমাদের তখনকার যারা মাস্টারমশাই ছিলেন তাদের সবার সেসব অত অত ছিল না মানে তখন ছিল না তখন তারা মাস্টারই করতেন মূলত কিন্তু এইটা যে তারা মানে দুহাত বাড়িয়ে এরকম করে তার রক্ষণাবেক্ষণ করা বলতে যা বোঝায় মানে লোক ধরে ধরে কার্যত তৈরি করা তাদের আমি কি বলবো মানে মানে বলার নেই ক্লাস যে আমি খুব রেগুলার করেছি তা নয় আমি আমি বললেন আরও অনেকেই তখন ক্লাস কাটাটা খুব অস্বাভাবিক ব্যাপার ছিল না এবং তারপরে মাস্টার কাছে গিয়ে যখন তখন উৎপাত করা ক্লাস করে এটা বুঝিয়ে দিন এবং তারা দু একবার বকাঝকা করে বুঝিয়েও দিতেন কখনো কখনো রাজনীতিও করেছি তখন খুবই তীব্রভাবে বন্ধুরা থেকেছেন রাজনীতির কাজ করতে করতে অনেক রকম দেখা শেখা পড়া এবং রাজনীতি দুটো মিশে একটা বিশেষ ধরনের দেখা তৈরি হয় এক ধরনের এবিলিটি তৈরি হয় বলে যে কোনো ধরনের রাজনীতি আমি শুধু বামপন্থী রাজনীতি কথা বলছি না এই অ্যাক্টিভিজম মানে আরও অনেক লোকের সঙ্গে মেশা এবং তাদের মন বুঝতে চেষ্টা করা রাজনীতি ছাত্র রাজনীতি বিশেষ করে তারা তো আসলে মন বোঝার চেষ্টা করে প্রাণপণে যে আর একটা লোক কী ভাবছে আমি আর একটা লোকের কাছে কি করে পৌঁছবো এবং আমার এই কথাটা নিয়ে আমি ওর কাছে কি করে পৌঁছবো এই কৌশল তৈরি করতে চেষ্টা করে তো এটা তো গোটা সমাজের সাধারণভাবে একটা মানুষের বেসিক কাজ তো সেটা ছাত্র রাজনীতি করার সময় মানুষ প্রায় নিঃস্বার্থভাবে করে কারণ তার ইমিডিয়েট লাভের কিছু কোনো উপায় নেই সে এক্ষুনি মন্ত্রী হয়ে যাবে না সে এমএলএ হয়ে যাবে না এটা করার পরে এখন যদিও পরিস্থিতি খানিক বদলেছে এখন কিছু লাভের প্রসঙ্গ তখন এখন এসেছে কিন্তু তখন সত্যি আমাদের তার ছিল না তো তার ফলে এটা একটা বড় ট্রেনিং ফলে আর লোকের ভাষা কি করে আমি আয়ত্ত করতে পারবো আর একটা লোকের কাছে আমি ভাষা কী করে আমি ব্যবহার করতে পারবো ভাষার সচলতা কি করে হওয়া সম্ভব এবং শুধু ভাষার কৌশলের সচলতা শুধু নয় এটা এটা একটা মনের প্রশ্ন এবং বড় অর্থে একটা খেয়াল করে দেখো তুমি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে অর্ক যে সব আমি ডান বা নির্বিশেষে আবার বলছি যে ছাত্র রাজনীতি যাঁরা করতে আসেন প্রথম দিকে অন্তত পক্ষে তাঁদের বৃহৎ অংশের দু চারজন পাঁচজন থাকেন না এরকম তা বলছি না তাদের একটা বড় আকাঙ্ক্ষা থাকে অন্তত যে আমি ভালো করব। মানে ভালো হইত কর ভালো হবে ভালো হবে ভালো হবে এই ভালো হবেটাই যে আমি তিনবার চারবার রিপিট করছি না এইটা একটা ওর ওই মনের মধ্যে ওই গুরুত্ব আছে মানে ওটা ওকে এক ভালো করব এটা ভাবলে ওকেও ভালো করে তারপরে অনেক লোক বিগড়ে যায় ন্যাচারালি লোভ হয় আসে স্বার্থ আসে কে বেশি বড় নেতা হবে ছোট নেতা হবে কে পদ পাবে পদ পাবে না কাকে একটুখানি পিছন থেকে টানতে এসব আছে এসব থেকে অনেক রকম হয় কিন্তু জেনারেলি যেসব কিছু ভেবে আসেনি তার একটা ভালো করবো লোকহিত হবে তাতে ওর উপকার হবে ও পরীক্ষায় একটা মানে অ্যাডমিট কার্ড পাচ্ছে না আচ্ছা আমি একটু দৌড়ে গেলাম কোথাও রক্ত লাগবে রক্ত লাগবে আমি একটু ছুটে গেলাম আমাকে কেউ কিছু দেবে না মানে এই রক্তটা আমার কোথাও পাথরে নাম খোঁদা হবে না কিন্তু আমি একটা রক্ত দিলাম মানে আমি একটা কিছু করলাম সামহাও কারো একটা জন্যে মানে তাতে আমার কোনো প্রত্যক্ষ স্বার্থ নেই জীবনের জন্য এইটা একটা ট্রেনিং এটা একটা খুব জরুরি ট্রেনিং হ্যাঁ মানে শুধু ইউনিয়ন দখল করা আমার মনে আছে একবার আমার কোনো একটা ইউনিয়ন ইলেকশন জিতে যাওয়ার পরে একটি ছেলে আমি তখন পরে আমি তখন মাস্টার হয়ে গেছি চায়ের দোকানে বসে চা খাচ্ছি তো একদল ছেলে যারা জিতেছে তারা খুব হৈ হৈ করতে করতে আবির ফ্রাবির মেখে টেকে এসে ওখানে দাঁড়িয়ে গল্প করছে চিৎকার করছে আর পাশে একটা ছেলে সে কম্পারেটিভ লিটারেচার পড়তো সম্ভবত আমি তার নামও আর মনে নেই একটু আটপাগলো ধরন আর কি মানে আটপাগলা মানে ভিড়ের মধ্যে ও একা আপন খেয়ালে গুনগুন করে গান গেয়ে যাচ্ছে রবীন্দ্রসঙ্গীত গেয়ে যাচ্ছে সুর লাগছে লাগছে না কিন্তু ও ভিড়ের মধ্যে আছে কিন্তু নেই তো খানিক্ষণ বাদে লোক ছেলেটি বিরক্ত হয়ে বাকিদেরকে বলছে যে কি হয়েছে তোরা এরকম করছিস কেন চিৎকার করছে এরকম পাগলের মতো তো একজন লোকে জানাবার জন্য বলেছে যে আমরা জিতেছি ইউনিয়ন জিতেছি তখন ওই ছেলেটি আমার আমার মানে বাঁধিয়ে রাখবো আমি এই কথাটা ওই ছেলেটি তখন না নিতান্ত অবহেলা ভরে ওই চার নম্বর গেটে ঢুকে একটা ডান দিকে ইউনিয়ন রুম ওই দিকে তাকিয়ে বললো ওই ঘরটা মানে বোঝা আবারও গান গাইতে থাকলো মানে আমি আমাকে মানে চাবুক মারার মতো মনে হলো যে আরে বাপ ওই ঘরটা মানে ঠিক আছে একটা ইউনিয়ন ইলেকশন জেতা একটা ঘরটা জেতা কিন্তু এটা ছাত্র রাজনীতি নয় ওই ঘরটা তোমার দখলে দখল দখলটা তো নয় আসল কথা কিন্তু দখল তো এইটাও যাদবপুরের ছাত্র রাজনীতি কিন্তু আমার আমি আমি এটা শিখেছি ভাই বলতে পারে যে দখলটাই বড়ো কথা কথা নয় আদৌ কোনো কথা নয় বড়ো কথা নয় মানে খুব গুরুত্বপূর্ণ কথাও নয় ওটা একটা মেটাফারের মতন যে এটা করতে এটা মাঝে মাঝে একটু স্টপ থামতে হয় একটু বিশ একটু জিরোনোর মতো একটু সরাইখানায় বসে একটু চা খাচ্ছি ওইটা ইউনিয়ন দখল ওইটুকু তার তার বেশি কিছু নাই। তো সেইটা খুব জরুরি একটা ব্যাপার আর কি তো আমার মনে হয় যে ওইখানে ওই যাদবপুরে পড়তে পড়তে এবং ছাত্রদের রাজনীতির সঙ্গে যুক্ত হতে হতে এগিয়েছে মাস্টারমশাইরা অন্যরকম ছিলেন তারা তারা ছিলেন বলুন ওরে বাপরে সব আমি তো শঙ্খবাবুকে পাইনি সবাই যাদবপুরে প্রশ্নে ঢুকলেই লোকে জিজ্ঞেস করে একবার যে শঙ্খবাবুর কাছে পড়েছ না আমি শঙ্খবাবুর কাছে পড়িনি সেরকম আমাদের সময়ে মাস্টারমশাই যাঁরা ছিলেন পিনাকেশ চন্দ্র সরকার বাসবিদি সম্পাদী ছিলেন তপব্রত বাবু তপব্রত ঘোষ আম খুবই খুবই জায়গা বলে ইনফ্যাক্ট আমাকে আমি বলি এটা এটা খুব বেশি নয় তপব্রত বাবুর চোখের বালির একটা ক্লাস করতে আমি তখন ইংরেজি পড়ি মানে মানে ইংরেজিতে ভর্তি হয়ে আছে পড়ি না আমার বন্ধু যার কথা বলছিল সে তপব্রত বাবুর ক্লাসের কথা বলতো চোখের বালির ক্লাস তো এত বলতো আমরা বললাম যে ঠিক আছে তাহলে স্যার ক্লাস করা যাবে বললো যে হ্যাঁ যাবে স্যারকে বলবো করে একদিন আমি এলাম তপবব্রতবাবুর ক্লাস করতে চোখের বালি দিয়ে স্যারকে বলে স্যার ঢুকবো স্যার বললে হ্যাঁ ঢুকো আমাদের যাদবপুর এটা কিন্তু খুব চলে তুমি সব জায়গায় হয় কি না জানি না বাইরে থেকে বিভিন্ন ডিপার্টমেন্টের অন্য লোক এসে মা যদি মনে করে একটা ক্লাস করবো সেই জানা যায় সে পরে আর করবে না একটাই ক্লাস করবে হয়তো কিন্তু তারা বসে তো আমিও ওরকম গিয়ে বসেছিলাম তো সেই ক্লাসটা ওরকম একটা আই টাইপের ক্লাস হলো তবে উপন্যাস এরকম করে পড়ে এরকম করে উপন্যাস পড়া যায় আমি কেমন একটা মেসমারাইজড হয়ে যাওয়ার মতো অবস্থা এরকম বেরিয়ে আমি ওই স্থির করেছিলাম যে জাহান্নামে যাক ইংরেজি আমি বাংলা যাদবপুরে পড়বোই পড়বো বলে করি তব্রতাব কিন্তু আনফর্চুনেটলি তা ভর্তি হওয়ার পরে অল্প কিছুদিন ক্লাস করার পর আমি আর ক্লাসই তেমন করলাম না মানে যে ক্লাস করবার জন্য আমি ভর্তি হলাম তারপরে তখন এখনকার সেমিস্টার হলে আমি সেটা করতে পারতাম না এখন আমাকে ক্লাস করতেই হতো এবং করতেই হতো কিন্তু তখন তো আমাদের এরকম অ্যাটেন্ডেন্সের অত কড়কড়ি ছিল না কাকড়ি মানে ছিলই না মানে আমাদের একটা দীর্ঘ সময় ছিল যেখানে রোল কল হতো না মানে তুমি ভাবতেই পারবে না এটা এখন মানে একটা ইউনিভার্সিটি চলছে যেখানে কোনো রোল কল নেই অ্যাটেন্ডেন্স খাতা নেই খোলা হওয়ায় হচ্ছে খোলা মানে খোলা মানে মাস্টার যাচ্ছেন কাছে আজকে আমার এটা পড়াচ্ছেন দু বছর ধরে এক বছর ধরে টিটি চোখের বালি পড়িয়েছেন প্রায় দেড় বছরের বেশি সময় ধরে পড়িয়েছেন চোখের লোকে পড়েছে এরকম পাতার পর পাতা লাইন ধরে ধরে এরকম করেছেন তো টিজির সমস্ত পড়ানোর যে যে দৃষ্টিভঙ্গি বা ধরন ধাঁচ আমি এখন তার সম্পূর্ণ তার অনুসরণ করি তা নয় একটা ক্রিটিক্যাল আউটলুক তৈরি হয়েছে এখন একটা তর্ক তৈরি হয়েছে কিন্তু আমি ওকে মাথায় করেই রাখি যে ওর ওর এটা ও ওর এই রাস্তা ওর ওর নিষ্ঠা ওর 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 যুক্তিবোধ ওর প্রচণ্ড যুক্তির প্রতি এবং তথ্যের প্রতি যে আকর্ষণ এসবগুলো একটা অকল্পনীয় ব্যাপার কোনো যেন নেই কোনো যেন যেন আবার কী যেন অত যেন মনে হয় যেন অত কী তো এটা একটা বিরাট ঘরানা খুব ইম্পর্ট্যান্ট ঘরানা। এটা একমাত্র ঘটনা তা নয় এর বাইরে অন্য ঘরানা আছে একটা যেন যেনওয়ালা ঘরানাও একটা আছে হুইচ ইজ ইম্পর্টেন্ট কিন্তু এই যেন নেই বা যেন যেন কিসের এই ঝোঁকটাও খুবই জরুরি তা না হলে সবই যেনতে ভেসে ভেসে যাবে তথ্য থাকবে তথ্য থাকবে না তত আর এভিডেন্স তথ্য দলিল দলিল এ থাকবে না ফলে এই দুটোই কিন্তু টিজির ক্লাসের ওইটা আমার ওরকম আরও ছিলেন বিভূতিবাবু ছিলেন বাবু লেখক ছিলেন বেসিক্যালি উনি লেখক হিসেবেই আমরা বেশি চিনতাম ক্লাসেও ক্লাসেও ছিলেন পড়াতেন খুবই কিন্তু খুবই মজার মানুষ ছিলেন দীপান্বিতা দিয়েছিলেন দীপান্বিতা ঘোষ মৈত্রেই দিয়েছিলেন বৈষ্ণব পদাবলী পড়াতেন খুব ভক্ত ভক্ত বৈষ্ণব আর কি তিনি খুব যত্ন করে মানে চোখ আর্ধেক বন্ধ করে দরদ দিয়ে যাকে বলে পড়ানো সেরকম পড়াতেন সত্যবতী গিরি আর একজন খুব আমার প্রিয় পছন্দের মা দিদি তিনিও ছিলেন মধ্যযুগের মানে টোকা মারলেই মধ্যযুগ গড়গড় করে ঝরে ঝরে পড়তো আর কি পড়ে মানে এখনও দিদির সঙ্গে কখনো দেখা হলে বা কথা হলে একটু টোকা মারলেই কীরকম গড়গড় গড়গড় করে বেরিয়ে আসতে থাকে তো এরা এরা সবাই এরকম ছিলেন সৌমিত্র দা ছিলেন সৌমিত্র বসু উনিও ছিলেন নাটকের সৌমিত্র দা কিন্তু তিনি ওর বন্ধুস্থানীয় ছিলেন আগে চল বলে পিঠে হাত দিয়ে প্রথম সৌমিত্রদা সঙ্গে আমরা বেড়াতে গেছিলাম মানে ট্যুরে ট্রেনে উঠে তখন ট্রেনে সিগারেট খাওয়া যেত হ্যাঁ মানে এখনকার মতন যেমন ছিল না মানে লুকিয়ে চুরিয়ে খাওয়া যেত ট্রেনে উঠে সৌমিত্র দিত একটা সিগারেট দিত আমরা সব বলছি যে কী বলছি এটা এই যে মাস্টার মশাই সিগারেট চাই থার্ড ইয়ারে পড়ি তখন একটা একটা করে দেওয়াল তখন বল ঠিক আছে এই বাইরে এখন সাত দিন দশ দিন সব হবে আবার ভেতরে গিয়া হবে না মাস্টার মাসের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি উনিও খাচ্ছেন আগুন চাইছেন হাঁটছে এর এরকম একটা ব্যাপার ছিল আর কি সৌমিত্র দেওয়া একটা ওরকম দোয়ার ভাঙা দোয়ার খোলা অচিন্তবাবু ছিলেন আর একজন মাস্টার মাসে একটু কম পেয়েছি ওকে একটু স্পেশালাইজেশনের দিকে উনি বেশি ছিলেন কিন্তু উনিও খুবই যত্ন করে পড়াতেন পরিশ্রম করে পড়াতেন ভালো একটা তিতকুটে প্রশ্ন করি ভালো সেটা হলো মানুষ তার পথ যদি আপাতভাবে একটু দূর থেকে দেখে যদি মসৃণ মনে হয় তাহলে সেখানে কিছু বিচ্ছেদেরও ইঙ্গিত থাকে এই যে মফসলের অপু যেটা বলছিলাম সে শহরে এলো শহরের তখন প্রাণভোমরা যেটা সেখানে সে পড়ল তারপর সে চাকরিও করতে গেল সেইখানেই দূর থেকে দেখে তো মনে হয় যে কি সফল কি সফল কি সফল কিন্তু যদি একটু গভীরভাবে ভাবা যায় ওই দূর থেকেই তাহলে নিশ্চয়ই এর সঙ্গে বন্ধু জড়িয়ে থাকবে তো এই যে বৃত্তটা এই বৃত্তটা বিচ্ছেদ জড়িয়ে নেই বিচ্ছেদের কথা আমি বলতে চাই না অর্ক মানে জড়িয়ে নিশ্চয়ই থাকে আছে বিচ্ছেদ বিচ্ছেদ না বলে বরং বলা যেতে পারে যে আবছা হয়ে যাওয়া এটা বরং বলাই ভালো আসলে আমার মানে এখন অন্তত পক্ষে ধরো বছর পনেরো আগে হলেও আমি ধা ধাঁ করে বিচ্ছেদ এ কথাটা যেরকম করে বলে দিতে পারতাম কিন্তু সেটা সব সময় এখন আর বলতে ইচ্ছে হয় না একটু ধূসর হয়ে গেল আবছা হলো এইটুকু এইটু এটাই বলাই ভালো অনেকেই আবছা হয়েছেন প্রিয় মানুষ আবছা হয়েছেন প্রিয় মনে হতো যাদের তারা হঠাৎ আবিষ্কার করা গেছে যে তারা প্রিয় কিন্তু আমি তাদের তত প্রিয় ছিলাম না তারা আমার যত প্রিয় ছিলেন সেটা কখনো কখনো ইট হার্টস মানে ইট হার্টস ইট হার্টস ইট হার্টস অ্যান্ড দেন ওয়ান ডে ইট ডাজ নট হার্ট ইটস টপস হার্টিং এরম হয় ঠিক আছে ওটা দিয়ে আমি আমার আর মানে মনে হয় না প্রথম ক্লাস মনে পড়ে প্রথম দিন যেদিন শিক্ষক হিসেবে ক্লাসরুমে দাঁড়িয়ে হ্যাঁ মনে পড়ে মানে না আমাদের আসলে মজা ছিল কি ওই মনে পড়াটা ওই মনে পড়াটা হচ্ছে যে ধরো আমি তো ছাত্র রাজনীতির সুবাদে ক্লাসে দাঁড়িয়ে ক্লাস লেকচার করা যাকে বলে আর কি যাকে আমরা ডায়াসিং বলতাম ডায়াসিং ডায়াসিংসন সেসব তো করেছি আগে বা পকতে তা দিয়েছি কিন্তু মাস্টারিং করতে গিয়ে খাতা হাতে ক্লাস নিতে যাওয়াটা এটা কমপ্লিটলি একটা এন সম্পূর্ণ আলাদা একটা একটা ব্যাপার বলে আমার যেটা মনে পড়ে ক্লাসে কি পড়িয়েছিলাম আমার কিছু মনে পড়ে না আমার যেটা মনে আছে যেটা সে সময় ঠক 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 করে হাঁটু কাঁপছিলো মানে মানে জাস্ট হাঁটুটা জাস্ট থত থত করে কাঁপছিল এটা আমার মনে আছে পিজি পিজি টুয়ের কোনো একটা ক্লাস ছিল সম্ভবত আমার যতটুকু মনে পড়ছে পিজি সেকেন্ড ইয়ারের কোনো একটা ক্লাস সেটাতে ঢুকে আমার খুব আমি সারাক্ষণ খুব চেষ্টা করছিলাম যে ছাত্রছাত্রীরা আমার হাঁটু কাঁপাটা দেখতে পাচ্ছে না তো আমি কি বলছি বা পড়াচ্ছি সেটা তখন আমার অতটা খেয়াল ছিল ওইটা খুব ক্লাস থেকে বেরিয়ে আমন যে হাঁপ ছেড়ে বাঁচলাম গোছের একটা ব্যাপার একটা দুটো ক্লাস এরকম তখন হয়েছিল তারপরে আস্তে 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 এক সপ্তাহ পরে আর যাদবপুর তো ছাত্ররাও খুবই ভালো খুবই ভালো মানে আমি মাস্টারদের ভালোদের কথা এতক্ষণ ধরে বললাম এটা আমাকে বলতেই হবে যে অবশ্যই যে যাদবপুরের মতো ছাত্র বোধহয় খুব বেশি জায়গায় হয় হয় না এত কনসিডারেট এত লাভিং এত এত মানে কি করে হয় আমি জানি না এটা একটা বোধ যৌথ এটা একটা যৌথ একটা প্রক্রিয়া পরস্পর পরস্পরকে সম্ভব মানে এমব্রেস এমব্রেস করে এবং মানে খুব একটা দুটো পাঁচটা কিছু কিছু এক্সেপশানস থাকে হয়তো নিশ্চয়ই কিন্তু খুবই আদরের একটা ব্যাপার হয় ছাত্ররাও খুবই 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 ধরুন দু থেকে আড়াই দশক শিক্ষক হিসেবে আপনি একটু একটু করে এগোচ্ছেন আমাদের আর্থসামাজিক পরিস্থিতি নানা রকমভাবে বদলের মধ্যে দিয়ে যাচ্ছে আবার একটা রাজনৈতিক বড় পালা বদল হচ্ছে যেটা অনেকের কাছে অপ্রত্যাশিত ছিল এই দু আড়াই দশক আপনি শিক্ষক হিসেবে ক্যাম্পাসের ভেতরে ছাত্রদের লাগাতার আড়াই দশক হয়নি দুই দশক দু দশক লাগাতার ছাত্রদের দেখছেন আড়াই দশক বলছি আপনার পড়াটাকে যদি তাহলে ধরে ধরে নেওয়া যায় আড়াই দশক ধরে দেখছেন ছাত্রের মন বদল এইটাকে কীভাবে অ্যাসেস করেন কিভাবে দেখতে পান মানে আমি বোঝাতে পারছি নিশ্চয় যে কুড়ি বছর আগে যে ছাত্রের মনটার সামনে আপনি দাঁড়িয়েছিলেন আর আজকে যে ছাত্র মনের সামনে দাঁড়ান দেখো একটা কথা আমি তোমাকে বলি যে প্রথম এটা আমাদের একটু আমাদের একটু হা হাহাকার করার একটা অভ্যেস আছে সাধারণভাবে বুঝলে মানে আমিও তার মধ্যে খানিক আছি যে সব বদলে গেল আগের মতো আর নেই আগে কি সুন্দর সরল ছিল পরে আগে ওই এরকম একটা থাকে সেটা আছে সেটা কথা আমি আপাতত বাদ দিচ্ছি আমার যেটুকু প্রথমেই বলা যেটা যে ছাত্রের মন যেটুকু সাধারণভাবে আর পাঁচজন লোকের মন বদলেছে ততটুকুই বদলেছে একজন মাছ বিক্রেতার মন যতটুকু বদলেছে একজন বাণিজ্য দপ্তরের বিরাট কর্মচারীর মন যতখানি বদলেছে মন্ত্রীদের মন যতখানি বদলেছে ছাত্রদের মন ততটুকুই বদলে তার থেকে বেশি বদলায়নি এক বরং আমি এটা বলবার চেষ্টা করব যে দু আড়াই দশক আগে ছাত্রদের সারল্যের যে জেনারেল প্যাটার্ন ছিল যে ঐশ্বর্য নিয়ে তারা আসত এখনও তারাই একমাত্র সেটা অনেকখানি রিটেইন করে রাখতে পেরেছে এখনো পর্যন্ত ছাত্র দেখলে তো না হয়নি এখনো পর্যন্ত মানে এটা একটা হিরোইক স্ট্রাগল ব্যাটল বলা যেতে পারে যে এখনও এই সময়ে দাঁড়িয়ে অত সরল এবং অত 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 আকাঙ্ক্ষাযুক্ত অত স্বপ্নযুক্ত অত কল্পনা যুক্ত এবং তার ফলে অত সম্ভাবনাময় মন এটা আছে কি করে এইটাই বরং কখনো কখনো এখন অবাক হয়ে যাওয়ার মতো ব্যাপার এবং সঙ্গে একটা সংশয় ভয় বোধহয় আসে যে মনটা ধাক্কা খাবে খাবে মানে খাচ্ছে এবং খাবে এই ধরো আমি তোমাকে বলি আমার আমাদের এখন যারা ফার্স্ট ইয়ার বিএ এবং এম বিভিন্ন জায়গা থেকে এসেছে তো এই সবে শুরু করেছে কয়েক মাস হলো কোচবিহার জলপাইগুড়ি আমাদের এটা খুব মজা হয় জানো তো আমাদের প্রত্যেক বছরই এটা আমরা বলা বলি মাঝে মাঝে ওরিয়েন্টেশান যখন হয় তখন কথা ওঠে যে ওই সময় জিজ্ঞেস করা তো যে তুমি কোথা থেকে আমি ওই জলপাইগুড়ি তুই কোথায় আমি পুরুলিয়া তুই কোথায় আমি বাঁকুড়া মেদিনীপুর এ করতে করতে একটা করে ফুল ফোটে গোটা ক্লাস যখন কমপ্লিট হয়ে যায় তখন দেখা যায় যে গোটা পশ্চিমবঙ্গ ফুটে আছে একটা গোটা ম্যাপ হয়ে একটা দুটো কোনো কোনো বার থাকে এরকম এই জেলাটা বাদ পড়েছে আচ্ছা ওই জেলায় এবার কেউ আসেনি বাদ আচ্ছা আবার মুর্শিদাবাদ বাদ খুব কমই হয় কিন্তু এরকম একাধবার হয় আদারওয়াইজ গোটা জেলা বসে থাকে এবার এই যে গোটা জেলা থেকে এত লোক এসেছে একটা ঘরে বসে তারা কি করবে কেউ জানে না কিন্তু এই যে তারা বাংলা পড়তে এসে কি করবে এরা বাংলা পড়ে চার বছরের এখন ডিগ্রি কোর্স চার বছর ডিগ্রি কোর্স শেষ করার পরে বাংলা পড়ে কত লোকের বাংলার সঙ্গে সংশ্লিষ্ট চাকরি হবে বা বাংলার সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন চাকরি বা কতজনের হবে কিন্তু কী আল্লাদের আর উল্লাসের আকাঙ্ক্ষায় এই সত্তর আশিটা লোক কি ষাটখানা বাচ্চা ছেলে মেয়ে তারা হাঁ করে কোনো কাজে লাগবে না জীবনে কোনো বাণিজ্যে ব্যবসায় জীবনের কোনো জটিল অঙ্ক তো উত্তর তৈরি করবার জন্য পোয়েট্রি ইজ নট টার্নিং লুজ অফ ইমোশন ইট ইজ অ্যান এসকেপ অফ ইমোশন এই সংজ্ঞা কোথাও জীবনে লাগবে না কিন্তু এই সংজ্ঞাটা হাঁ করে বসে শুনছে আর কেন টার্নিং লুজ অফ ইমোশন নয় এটা স্কেপ ফ্রম ইমোশন এই এইটা 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 এটা কেন এলিয়াট এরকম একটা কথা বললেন এটা শুনে শুনে শোনার পরে খুশি হচ্ছে যে আজ জানলাম বা এটা তাই তো আশ্চর্য এটা মজাদার ব্যাপার এইটা একটা রহস্যময় ঘটনা আর কি আমার 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 তো মনে হয় তাই এবং এই সব কটা লোক যদি ইচ্ছে করে ভিশিয়েট না করা হয় পরিকল্পনা করে যদি ভিশিয়েট না করা হয় তাহলে এই সমস্ত কটা ছাত্র মানে আমি সেন্ট পার্সেন্ট বলছি অর্ক সমস্ত কটা লোক তারা ভালো মানুষ হওয়ার জন্য উদ্গ্রীব উদ্গ্রীব হয়ে আছে যে আমি আমি ওরা ভালো ভালো হতে আমি ভালো হব আমি আমি আরটা লোককে ভালোবাসবো আমি আমি ওকে অপছন্দ করব না ঘৃণা করবো ওকে আমি সাহায্য করব ওর কাজে লাগব কিন্তু আগামী চার বছর ধরে এই ছেলেমেয়েগুলির একটা বৃহৎ অংশ ভালো থাকবে না তারা হিংসে করবে তারা একে অপরকে বই দেবে না নোট লুকিয়ে রাখবে না তো পায়নি তো কোথায় এটা বলবে একটা বই পড়েছি কিন্তু সেই বইটা আরেকটা লোককে দেব এটা করতে গিয়ে ভাববে যে এই উত্তরটা আমি লিখলে ওর থেকে দু নম্বর বেশি পাবো এটা শিখে যা ফেলবে ভিসিয়েটেড হবে কিন্তু এখন যে অবস্থায় এরা আছে তারা সবাই ভালো হতে চায় আমি তোমাকে বলছি এটা বিশ্বাস করো চোখ মুখ দেখে বুঝতে পারা যায় ওরা সবাই চায় কিন্তু আমরা সবাই মিলে ওদেরকে রাখতে পারবো না সেটা নানা দিক থেকে ওর বাড়ি বাড়ির লোক বলবে যে তুই সবার উপকার করিস কেন তোর উপকার কে করে তোর বলবে যে তোকেই সবাই বোকা বানাতে পারে না তোকেই সবাই তোর মাথাতেই ডিম ভাঙে কিছুই বুঝলি না এখনো পর্যন্ত বোকা হয়ে থেকে গেলি সবাই তোকে এরকম ড্যাং করে চলে যাবে সবাই খাবে ক্যাম্পাসের দাদারাও অনেকেই আছে সবাই গোটা পৃথিবীই আছে কিন্তু আমি বলছি যে অসম যুদ্ধে লড়ে যাচ্ছে এই এই লোকগুলো বারো গ্লাস পাশ করে সেটা অসম যুদ্ধে লড়ছে যে একদম বলছে যে আমি ভালো হবই থাকবোই আর বাকিরা বলছি খবরদার এর ভালো হবে না তুই চকলেটটা ঢুকি লুকে খেয়ে নে তোকে ডিজি তুই আগে খেয়ে নে হ্যাঁ ওখানে গিয়ে খেলি ভাগ করে খেতে হবে এটা সবাই মিলেই শেখাবে দু চার পিস এর মধ্যে পড়ে থাকবে যে মানবে না ভালো হওয়ার দিকে যাবে আর একটা প্রশ্ন আসবে আপনি যে নব্বইয়ের দশকে এলেন জেলা থেকে আর এখন জেলা থেকে যে ছেলেরা আসে আমি স্বপ্নদ্বীপের মৃত্যুটা মাথায় রেখে বলছি আমি এ বিষয়ে খুব একটা কথা বলতে চাই না কেননা এটা আমাদের অবসাদ ছাড়া কিছুই দেবে না কিন্তু আমি একটা কথা এখানে কর্তৃপক্ষের অংশ হিসেবে আপনাকে জিজ্ঞেস করছি আমাদের মনে তো বৃহৎ আর ক্ষুদ্রের একটা ধারণা সব সময় থাকে সেটাকে আমাদের সব সময় আনলান করাটাই আমাদের কাজ আপনারা কি কোনোভাবে আপনারা যে সময়টা এলেন কলকাতায় ক্যাম্পাসে হীনমন্যতার শিকার হতে হয়েছে যেমন আমি একটা উদাহরণ দিই আমার বন্ধু যিনি সক্রিয়ভাবে এই পডকাস্টের সঙ্গেও জড়িত তিনি যাদবপুরের খুব কৃতি ছাত্র তিনি আমাকে আড্ডায় একবার বলেছিলেন একটা আড্ডায় যে আমি কলকাতায় এসে আমি মেদিনীপুরের ছিলে আমি টক খুঁজতাম তাতে আমাকে একটা ছোট হতে হতো আপনি কি এই ধরনের অশুয়া এই ধরনের হ্যাঁ পরাভব দেখেছেন আমি দেখো এটা মেদিনীপুরের ছাত্রদেরকে বিশেষ করে মেদিনীপুরের বাইরের ছাত্রদের একটা অংশ কখনো কখনো অনেক সময় খানিকটা ঘরে করে রাখা বলবো না কিন্তু এক একটা রকমের লোক ওরা ওদের আচরণে সংস্কৃতিতে পছন্দে পড়াশোনার ধরণে জেদে একটা প্যারিটি আছে এটা মনে করতে চাইতো যে কারণে কখনো কখনো তাদেরকে একটু একটু আক্রমণ করার কথা বা আক্রমণ না বললেও বলাও যদি একটু একটু টন্ট করা এটা থাকতো উত্তর পূর্ব ভারতের যারা থেকে পড়তে আসতেন তাদেরকেও এই একই রকমভাবে এক ধরনের আদারাইজ করার প্রক্রিয়া ছিল এখান থেকে বলছে। বল হ্যাঁ বলছি চিংকি এবং টুম্পা এই দুটো শব্দের মধ্যে দিয়ে এক ধরনের আদারাইজেশন চলত কলকাতা এমনিতেই অর্ক আমি জেলার লোক বলে হয়তো খানিকটা পক্ষপাত শোনাবে এখানে যে কলকাতা এমনিতে এক ধরনের অ্যারোগ্যান্স চর্চা করে হ্যাঁ একটা নিষ্ঠুরতা আছে যদি কলকাতায় যারা আদিবাসী তারা হয়তো এটা স্বীকার করতে চাইবেন না আসলে নিষ্ঠুরতা শব্দটাও তো খুবই এত সাটল একটা অনুভূতির উপর নির্ভর করে যে যে বুঝতে পারে না সে যদি বুঝতে পারতো তাহলে সে নিষ্ঠুর কী করে হতো তাই না মানে এটাতে যে যে আঘাত পাচ্ছে তার নিষ্ঠুর মনে হচ্ছে কিনা এটাই মূল প্রশ্ন ফলে কলকাতার লোকেরা নিষ্ঠুর কি না এটা কলকাতার লোকেদের কাছ থেকে শুনবো না এটা তো শুনবো কলকাতার বাইরের লোকেদের কাছ থেকে তো সেই জায়গা থেকে আমি বলছি কোন ক্ষমতাবান কাছে কোন ক্ষমতামানের কাছে তো ক্ষমতামান কি তুমি ইজরায়েল তুমি দেখছ না মানে ওরা কি কি অবল্লাই মানতে চায় না অবল্লাই মানে কিরকম মানে হামুক করে বলছে সোনা মুখ করে বলছে তুই ঠিকই করছিস তুই খারাপ করছিস এরকম তো সেটা ব্যাপার তো কলকাতা এটা আছে যে আমরা কেন্দ্র আমরা আমরা ক্ষমতাবান আমরা পরিশীলিত তোর উচ্চারণ খারাপ তোর চাহনি খারাপ তোর হাঁটা খারাপ তোর জামা কাপড়ের সেন্স খারাপ তোর বসার ভঙ্গি খারাপ তোর আবৃত্তির উচ্চারণে সমস্যা হয় আমার মতো আবৃত্তি করতে পারিস না তুই তোর গান গাওয়ার পদ্ধতিটা খানিকটা দক্ষিণী সুলভ নয় তুই কোন পাড়ার গানের মাস্টারের কাছে গান শিখেছি সেরকম থাকে এবং যেহেতু একজন লোক সামহাও ওই যারা বাইরে থেকে আসেন তাদের ক্ষেত্রে যেহেতু একটা কি বলবো একটা একটা প্রাথমিকভাবেই অস মানে একরকমের দুর্বলতা থাকে যে যেহেতু তিনি ডিসপ্লেসড সামহাও একটা মানে অচেনা একটা পরিস্থিতিতে যেহেতু তিনি আছেন বিচ্যুতির অসহায়তা সেটা পরে উনি সামলে নেবেন পরে মফসল অল মফস্বল সে পরে টেক ওভার করে নেবে কোনো সন্দেহ নেই কিন্তু প্রথমে তার এটা নরবর একটা অবস্থা থাকে তখন সে খুব ব্যথিত হয় কাতর হয় যাদবপুরে যতটুকু ওইটুকুই কিন্তু যাদবপুরে আমি এটা আমার মনে হয় যে আমাদের সময় অন্তত পক্ষে এইটা একটা রেওয়াজ ছিল বুঝলি বুঝলে তুই বলে ফেলেছিস কোনো অসুবিধা সেটা হচ্ছে যে কলকাতার একটা বড় অংশ তারা যেন এটা মনে করতো তাদের ডিউটি যে এই লোকগুলোকে অ্যাকোমোডেট করা প্রায় প্রতিটি ক্লাসে অন্তত আট দশজন জন বারো জন করে এমন একদল ছেলে মেয়ে থাকতো যারা সামহাও এই নিষ্ঠুরতার একটা পরোক্ষ টের পেত তারা ইনসাইডার তাদেরও নিষ্ঠুর হওয়ার কথা কিন্তু কোথাও ব্যাপারটা একটু নিষ্ঠুর হয়ে যাচ্ছে এইটা তারা তাদের ভালোত্ব দিয়ে টের পেত এবং এক ধরনের এমপ্যাথি প্র্যাকটিস করতো বলে আমার ধারণা সেইটা খানিক কমেছে এই মধ্য অংশের লোকজন যারা এক ধরনের এমপ্যাথি প্র্যাকটিস করতো এমপ্যাথি দিয়ে খুব কিছু হয় না কিন্তু একটা রেস্ট পাওয়া যায় নিঃশ্বাস ফেলা যায় যে আর আছে মানে সবাই আমাকে আক্রমণ করছে না এই সবাই আক্রমণ করছে না এই বোধটুকুই যথেষ্ট নিঃশ্বাস ফেলার জন্য আর সবাই একসঙ্গে আক্রমণ করছে এইটা খুব মানে আক্রমণ যদি নাও করে যদি মনে করি সবাই আক্রমণ করছে তাহলে এটা আমাকে মেরে ফেলবার জন্য যথেষ্ট কিন্তু ওইটা সব ক্লাসে পাওয়া যেত বেশ কিছু লোকজন তারা মনে কর মানে এটা দেখাতে পারতো অন্তত আমি কিন্তু আক্রমণকারী নই এটা ফেডিং সামহাও এটা ফেডিং এটা সেটা সেটা আমাদের সবার সবারই দায়িত্ব এটা ছাত্রদের উপরে শুধু দিলে তো হবে না এটা সব মিলিয়ে ওভারঅল সেন্সিবিলিটি খানিক ডিমিনিশ করছে ফলে যে কোনো কথায় ছাত্রদের এটা হয়েছে এটা বললে হবে না নাগরিকদের হয়েছে হ্যাঁ না ছাত্ররাও নাগরিক হিসেবে এটা ছাত্র ক্যাটেগরি হিসেবে এটা হয়েছে এটা নয় এটা একেবারেই নয় নাগরিক সমাজ সমাজ নাগরিক সমাজে ঘটেছে তাই তার তার ফলে সেই দেশে একজন মুসলমানকে চোর সন্দেহে সারাদিন গাছে বেঁধে পিটি পেটানো হয় তো সে দেশে তো মানে সমাজের সর্বাংশে নিষ্ঠুরতাই ধরা পড়ে হ্যাঁ মানে আর একটা মজাও আছে জানো তো এটা আমি প্রসঙ্গক্রমে বলছি মানে কথা সূত্রে উঠে গেল অর্ক বলে বলছি এই কথাটা আমার আমার এই কথাটা সবার হয়তো ভালো লাগবে না বা অনেকেরই পছন্দ হবে না হয়তো কিন্তু আমার এটা এখন মনে হয় যে যে নিষ্ঠুরতার কথা বলছি না মানে এই প্রশ্নটাকে খানিকটা নৈতিকভাবে বা খানিকটা দার্শনিকভাবেও অ্যাড্রেস করা দরকার বলে আমার ধারণা এখন যদি তা না করি তাহলে মানে কেন করা দরকার এটা এটা বলতে গিয়েই আমি এটাকে বলতে হবে কারণ না যদি করি তাহলে কি হচ্ছে এটা আগে দেখে নিই যদি খুব বিপজ্জনক কিছু হয় তাহলে আমাকে করতেই হবে না করলে কী হচ্ছে তুমি দেখো যদি আমি নিষ্ঠুরতার কথাটি খানিকটা দার্শনিক গভীরতায় যাওয়ার চেষ্টা না করি তাহলে দাঁড়াবে যে দেয়ার আর সাম পিপল যাঁরা গঠনগতভাবে নিষ্ঠুর খারাপ লোক এই লোকগুলো খারাপ এবার এই লোকগুলো খারাপ এইটা যদি তুমি একবার এটা সম্ভব মানে কিছু লোকের খারাপ হওয়া সম্ভব নিষ্ঠুর হওয়া সম্ভব জন্মগতভাবে গঠনগতভাবে যদি তুমি এটা একবার মানতে শুরু করো তাহলে এর পরের ধাপে তুমি পৌঁছবে রোহিঙ্গারা এরম হওয়া সম্ভব অমুক জায়গার হিন্দুরা এরম হওয়া সম্ভব অমুক জাতের লোকেরা এরম হওয়া সম্ভব অমুক মুসলমান কমিউনিটির ওই প্রসেকশান তারা অমুক হওয়া সম্ভব কিন্তু এটা তো তার নয় এটা বিপজ্জনক হবে তাহলে আমার প্রশ্ন হচ্ছে এখানে যে নিষ্ঠুরতার এই অবস্থাটা হচ্ছে কেন লোকগুলো খারাপ হয়ে গেছে বলে হঠাৎ হঠাৎ আচমকা করে একদল লোক খারাপ জন্মগ্রহণ করতে শুরু করলো তার নিষ্ঠুরতাটার কারণ কি এটা খুঁজে বের করে অনেক কারণ থাকতে পারে এক লক্ষ কারণ আছে কিন্তু একটা কারণ বোধ এটাও যে সেন্স অফ ডিপ ইনসিকিউরিটি যে লোকটা খুব নিষ্ঠুর সে আসলে আমার তার খুব তার প্রতি মায়া করতে ইচ্ছা করছে এখন ইদানি যাহারে বেচারা খুব কষ্ট খুবই কষ্ট ঘুম হয় না রাত্রে মানে ও ছটফট করে নিষ্ঠুর না হওয়ার উপায় নেই মানে কেউ শাক শখ করে নিষ্ঠুর হচ্ছে এইটা আমার মানতে ইচ্ছে করছে না কম্পালসানিও নিষ্ঠুর হয়েছে এক ধরনের ভয়ঙ্করভাবে ও থ্রেটেন্ড সেই থ্রেটটা এটা অনুভব বাস্তব নয় হয়তো কিন্তু সে এটা অনুভবের অনুভবের মধ্যে আছে সেই থ্রেটের কোনো লজিক্যাল কোনো ব্যাখ্যা তুমি তুমি যাকে দিতে তুমি বলবে কিসের থ্রেট কোথায় ভয় তো কিছু নেই খামোখা ভয় পাচ্ছিস কেন কিন্তু খামোখা ভয় পাচ্ছিস কেন এই কথাটা বললি ভয়টা চলে যায় না কিন্তু একটু গভীর করে দেখতে হবে যে ভয়টা ও খামোখাই বা পাচ্ছে কেন খামোখা তো সবাই ভয় পাচ্ছে না তা খামকা কেউ কেউ ভয় পাচ্ছে কেন আর ভয়টা পাচ্ছে যে এই ভয় যাতে পায় এইটের কোন চিরস্থায়ী বন্দোবস্ত করে রাখা হচ্ছে কি পারমানেন্টলি ধারাবাহিক তুমি যদি ভয় সঞ্চারিত করে দিতে পারো একেবারে তাহলে সে নিষ্ঠুর না হয়ে আর কোনো উপায় নেই তার সে সোজা কথায় আমি তোমাকে বলছি যে একটা লোককে অর্ক তুমি চূড়ান্ত বিস্ফোরক অস্ত্রে রূপান্তরিত করতে পারো যদি তুমি তাকে ভয় পাওয়াতে পারো ও অস্ত্র হয়ে যাবে দুরকমভাবে হতে পারে যদি সে ভয় পাওয়া তাহলে নাকচ হয়ে গেল ভ্যানিস করে গেলো সে হাতি আর নাহলে সে নিজেই অস্ত্র হয়ে দাঁড়াবে তার অস্ত্র লাগবে না সেই অস্ত্র তাহলে আজকে অনেক প্রশ্নটা অপ্রীতিকর হবে আমাদের দুজনেরই কিছু চেনা মুখ হয়তো চোখে ভেসে উঠবে কথার ছলে আসছে কথাটা আজকে বহু বামপন্থী ছাত্র তারা প্রতিভাবান তারা সম্ভাবনাময় প্রকৃতই গুণী কিন্তু তাদের মধ্যে এক ধরনের বিশেষ করে এটা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যায় এক ধরনের ট্রোলের মানসিকতা এক ধরনের হিংসা দেখতে পাই তার মানে আপনি কি এটাকে এভাবেই ডেমনস্ট্রেট করছেন যে তারা অস্ত্র হয়ে গেল হ্যাঁ দেখো দু ভাবে এটাকে বলা যেতে পারে এক হচ্ছে যে এই যে ট্রোল করার ধরন সেটা দেখুন ডানপন্থীরা এটা করবেই এটা তো তাদের পেশাতে হিংসা ছড়ানোটার জন্য তারা অর্থ পায় কিন্তু আমরা বহু মানুষকে চিনি যে যাদের এটা এটা করার কথা ছিল না হ্যাঁ হ্যাঁ আমি দুটো দিক থেকে দিকের কথা বলছি একটা হচ্ছে ট্রোল এটাকে এটা খুব সাকসেসফুলি বলা যেতে পারে যে এটাকে একটা নতুন যুগের স্বাভাবিক ফর্ম অফ এক্সপ্রেশন বলে স্বীকৃতি প্রায় দিয়ে ফেলা হয়েছে যে এটা তো স্বাভাবিক এটা তো রাগ করছিস কেন আজকে ট্রোল করছি কালকে আবার গায়ে হাত দিয়ে গিয়ে চা তো একটু ট্রোল করলাম মজা তো এটা এটা একটা সিম্পল এত পার্সোনালি নেওয়ার কিছু নেই বা এত এটাতে করা গেছে এগুলোর সবই আয়ু চব্বিশ ঘন্টা ফলে এই ব্যাপারটা যে কাউকে ওই চব্বিশ ঘন্টার পরেও আরও আরও চব্বিশ দিনও খানিকটা তাকে আহত করে ফেলতে পারে এইটে বিশ্বাস করতে চান না অনেক অনেক মানুষ ফলে ট্রোল একটা জেনারেল ডান বাম নির্বিশেষে সকলেরই অনেকেরই সকলে বলবো না অনেকেরই একটা কথা বলার ধরন হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমি এটা মনে করি সত্যি সত্যি যে যারা অর্গানাইজভাবে ট্রোল করেন অর্থাৎ ট্রোল করতে করার জন্য যারা অর্থ পান অথবা যাদেরকে নিয়োগ করা যে যাও ট্রোল করে এসো এরম সেকশন যদি বাদ রাখি এটা 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 তো একটা আলাদা ক্ষেত্র এর বাইরে যারা অজ্ঞাতসারেই তাদের আচরণ বা ভাষা বা ভঙ্গিতে কার্যত ট্রোল করে ফেলছেন বুঝতে না পেরেই ট্রোল করে ফেলছেন তাঁদের ক্ষেত্রেও যদি তার বামপন্থীরা এটা করেন কোথাও তাহলে সেটা দুর্ভাগ্যজনক কোনো সন্দেহ নেই খুবই খুবই কষ্টের খারাপ লাগার ব্যাপার এটা কিন্তু এখানে একটা অন্য কথাও খানিকটা নজর করার আছে সেটা হচ্ছে এই যে আচ্ছা ধরো একটা লোক যদি পঁচিশ বছর ধরে পঁচাত্তর বছর ধরে রাদার আমি টু বি ভেরি স্পেসিফিক তুমি পঁচাত্তর বছরের উল্লেখটাতে নিশ্চয়ই রিলেট করতে পারছো আমি কী বলতে চাইছি পঁচাত্তর বছর ধরে আমি যদি নানাভাবে ট্রোল্ড হই আক্রান্ত হই এক্সটিংক্ট হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় সময় যদি বিট্রেয়ার হয়ে সমস্ত আমার আশপাশের বন্ধুরাও যদি যাকে খুব ভরসা করছিলাম সেও যদি বিট্রে করতে থাকে তখন আমার ভাষায় আমার কতটা নিয়ন্ত্রণ থাকবে অর্ক তখন তুমি কেন ট্রোল করবে একদল কেউ বলতে পারে যে তুমি তো পারহেজগার তুমি তো আধ্যাত্মিক তুমি কেন অস্ত্র তুলে নেবে হাতে যদি কেউ বলেন তাহলে আমি তার দিকে করুণভাবে তাকাবো আমি উত্তর দিতে পারবো না সত্যি উচিত নয় পরম করুণাময় আস্থা রাখায় তার উচিত শেষ পর্যন্ত বামপন্থা একদিন বিপ্লব নিয়ে আসবে সবার জন্য এই কথাতেই বিশ্বাস রেখেই পাশের লোকের সঙ্গে আচরণ করা উচিত এটাই আমি বলবো বলতেই থাকবো কিন্তু যদি এরকম কেউ করে ফেলেন এই আতঙ্ক থেকে বা নাকচ হয়ে যাচ্ছে আমার কথা রেজিস্টার্ডি হচ্ছে না কিছুতেই কেউ শুনছে না তখন জানলার কাজ ভেঙে দিয়েছে একটা এই চুপ করে থাকবো আর কি আর ওর কাছে কি বলবো যে এটা কিন্তু ট্রোলিং হলো হ্যাঁ এটা কিন্তু ট্রোলিং হলো এটা বলবো বলতেই থাকবো এটা বলা থামাবো না কিন্তু ওই অর্গানাইজড ট্রোলিং যে ফাংশান মেশিনারি তার সঙ্গে একে আমি এক করে দেখবো না মানে রক্তকরবীর বিষু পাগল খানিক বলতে পারো তাই তাহলে ভায়োলেন্স সম্পর্কে ওয়াল্টার বেঞ্জামিন বুঝলে একটা খুব কথা ভায়োলেন্স খুব খারাপ খুবই খারাপ কোনো সন্দেহ নেই ভায়োলেন্স খুবই খারাপ মানে আমি ব্যক্তিগতভাবে আমাকে আমার বন্ধুরা মানে আমার বামপন্থী বন্ধুরা অনেকে খানিকটা রবর করে মজা করে একটু ট্রোল করে রাদার মাইল্ড ট্রোল করে আমাকে খানিকটা গান্ধিবাদী গান্ধীবাদী বামপন্থী বলার চেষ্টা করে আমি একটু ভায়োলেন্সের এক্সপ্রেশনে খানিকটা রিজার্ভেশন থাকে মানে যথাসম্ভব অ্যাভয়েড করতে পারলে ভালো হয় কিন্তু আমি এইটা এই প্রশ্নের কোনো সদুত্তর বা এক কথার উত্তর আমার কাছে সত্যি সত্যি নেই যে আক্রান্ত হতে হতে ঠিক কোন সীমানা পর্যন্ত আমার প্রতিবে অস্ত্র তুলে নেব না বা বোঝানোই জারি রাখবো বোঝাতেই থাকবো কত দূর পর্যন্ত একটা খুব চমৎকার কথা একদিন দেখছিলাম এর মধ্যেখানে একজন প্রশ্ন করছেন যে ভায়োলেন্সের আমিও বিরোধী কিন্তু যদি আপনার কাছে এইটা অপশান হয় যে আমি তোমাকে ক্যাপচার করে রেখেছি বন্দি করে রেখেছি তুমি স্বাধীনতা পাবে না আমার উপরে ভায়োলেন্ট না হলে তুমি কি করবে যেটা আমাদের দেশে দেশের তুমি কি কেউ কেউ নেবে কেউ কেউ অসহায়তা নিতে পারবে না ফলে এখানে কোনটা নেওয়া উচিত যদি কথা এক কথায় জিজ্ঞেস করো যে স্বাধীনতার পক্ষে থাকা উচিত না ভায়োলেন্ট মিনস বিপক্ষে থাকা উচিত এরকম একটা মাঝখানের উত্তর আমি দিতে পারি যে নন ভায়োলেন্ট মিনস অনুযায়ী স্বাধীনতার পক্ষে থাকা উচিত কিন্তু যদি এটা কখনো এরকম একটা অপোজিট একটা জায়গাতে এসে দাঁড়ায় যে আয়দার অর ওই তুমি কী করবে তখন আমি বলবো যে আমি ভায়োলেন্সের পক্ষে থাকবো বেদনার সঙ্গে খুবই বেদনার সঙ্গে অথবা উল্টো পক্ষে আমি স্বাধীনতার পক্ষেই থাকবো খুবই বেদনার সঙ্গে দুক্ষেত্রে অপরের জন্য একটা বেদনা থাকবে এই এই বেদনা যদি না থাকে তাহলে তুমি খুব খারাপ লোক তাহলে তুমি ভালো লোক নাও তাহলে 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 তুমি ওই ডানপন্থী ট্রোল যে মেশিনারি তার অংশ কিন্তু এইটা যদি না থাকে এই এই বেদনাবোধ যদি তোমার না থাকে তোমার অস্ত্র ধরারই অধিকার নেই মানে একজন বামপন্থীর সোজা কথায় এক কথায় বললে একজন বামপন্থীর অস্ত্র ধরার কোনো এখতিয়ারই নেই যদি তিনি সেই অস্ত্রের ফলাফল কি হবে সে বিষয়ে আগাম বেদনা এবং রিপেন্টেন্স অনুভব না করেন তাহলে তার অস্ত্রধার অধিকার নেই আমরা একটু প্রসঙ্গ পরিবর্তন করি এই মুহূর্তে সারা দেশে কর্মসংস্থানের যে অবস্থা আমি একদম ভাষা ভাষা প্রশ্ন না করে একদম অভিমুখটা ঠিক করে একটা জায়গায় যাই বাংলা পড়ে কাজের কাজ শেখা কাজ পাওয়া এর সম্ভাবনা এই মুহূর্তে কি মনে হয় কেমন এই প্রশ্নের একটা থাকবে কর্মমুখী একটি সিলেবাস বাংলার মতো বিষয় এটা কি বানানো সম্ভব এই প্রশ্নটার প্রশ্নগুলোর রাজার এই এক প্রশ্ন অনেক মানে অনেকক্ষণ এবং অনেক বড় করে আলোচনার কথাবার্তা মানে কোনো উত্তর নয় এটার এটা নিয়ে ডিসকাশন হতে পারে কোনো বাঁধা উত্তর আমার কাছে এরকম নেই মানে কারোর কাছেই নেই খুব ইনফ্যাক্ট এখানে আমরা হাতড়াচ্ছি কী করা উচিত আমি প্রথমেই যেটা বলি তোমার এক দুই করে বলছি প্রথম হচ্ছে যে বাংলা পড়ে কর্মসংস্থানের কি সুযোগ আমি একটু আগে বলেছি যে সত্যি বাংলা পড়ে কী হবে এটা একটা কষ্টের জায়গা বাংলা পড়ে কী হবে এই অর্থে যে যে পরিমাণ বাংলার ছাত্ররা বাংলা সাহিত্য পড়ানোর সুযোগ পেত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মিলিয়ে সব মিলিয়ে সেই সুযোগটা নানা কারণে খর্ব হয়েছে কমছে প্রচুর কমেছে করে গেছে সেই অসহায়তারটুকুর জায়গা আছে স্ট্যান্ডস কিন্তু তার মানে আবার এও নয় যে বাংলা পড়ে অতএব সাবজেক্টটা বন্ধ করে দেওয়া উচিত উঠিয়ে দেওয়া উচিত এরকমও নয় তার কারণ হচ্ছে যে বাংলার যিনি গ্র্যাজুয়েট তিনি আর পাঁচটা গ্র্যাজুয়েটের মতোই গ্র্যাজুয়েট ফলে যে সমস্ত কর্মসংস্থানের ক্ষেত্রে গ্র্যাজুয়েট হলেই চাকরি পাওয়া যায় বাংলা লোকেরা সেগুলো পাবেন মানে ভূগোলের লোক ইতিহাসের লোক অঙ্কের লোক আরও বিভিন্ন সাবজেক্ট কোর্সের লোক কোর্সের লোক তারা যে সমস্ত সরকারি চাকরি পান গ্র্যাজুয়েট হওয়ার পরে বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষা দেন ইউপিএসসি দিন দেন বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ জবের দিক দিকে তারা যান ব্যাংকের চাকরি করেন যা আছে তাতে বাংলাও আছে ওখানে বাংলার জায়গা আলাদা করে কম হয়েছে বা বেশি হয়েছে তা নয় একই রকম ফলে যে কোনো গ্র্যাজুয়েটের মতো বাংলার গ্র্যাজুয়েটও একই জায়গাতে থাওয়ার সুযোগ পাবেন দিকে একটা দিক ওই অংশটা বাদ রাখলাম স্পেসিফিক বাংলার কাজ হ্যাঁ সেটা খুবই কমেছে তাতে কোনো বিশেষ আমি এই মুশকিল হচ্ছে কি জানো তো যে সমস্যার দিকে লোকেট করতে চাইলে এখন আমাদের এমন ওভারঅল পলিটিক্যাল ডিসকোর্স বিশেষ করে এমন হয়ে দাঁড়িয়েছে যে কোনো সমস্যার কথা বললেই সব সময় সরকার পক্ষকে অথবা সরকার বিপক্ষকে কোনো একটা পক্ষকে তুমি দায়ী করছো এইটাই প্রথম এসে দাঁড়ায় দায় তো নিশ্চয়ই আছে আমি দায়ী করছি না এরকম নয় কিন্তু কোয়েশ্চেনটা কেবলমাত্র অমুক সরকারের দায় বা তমুক দলের দায় এখন আর সিচুয়েশানটা তেমন নেই এইটা যদি অনুধাবন না করি বিশেষ করে শিক্ষার ইস্যুতে মানে যদি ক্রমাগত আমার সমালোচনার প্রধান অভিমুখটি বা মুখ্য অভিমুখটি এটা দাঁড়ায় যে যে আমি সরকার খারাপ এটা প্রমাণ করা তাহলে এই ক্ষেত্রেটা চলবে না কিন্তু তাহলে সেই জায়গা থেকে আমি স্পষ্ট করে এটা বলতে চাই যে গোটা দেশেই এবং আমাদের রাজ্যেও নানা কারণে কম বেশি যোগ বিয়োগ করে সাধারণভাবে সাহিত্য পড়ে সাহিত্য পড়াকে চালিয়ে নিয়ে গিয়ে কর্মসংস্থানের প্রসঙ্গটাকে বজায় রাখা এর সুযোগ খুবই কঠিন কষ্টকর গোটা কেন্দ্রের যে সমস্ত সিলেবাসের পদ্ধতি হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা নিয়ে তারা যা ভাবছেন তাদের যা শিক্ষা দর্শন তারা যা করতে চান সেই সব জায়গাতে আকারা অকারণে একটা একদল লোক শুধু সাহিত্য পড়বে এবং সেটা করেই তারা কাজ করবে এইটা তারা আর চাইছেন না মানে সিলেবাস কারিকুলামের দিকে তাকালি বুঝতে পারা যাবে সেটা চাইছেন না বরং তারা অনেক বেশি পরিমাণে স্কিল চাইছেন কিন্তু মুশকিল হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের যে নোশন তার যে ফিলসফি তার যে মূল উদ্দেশ্য থাকার কথা পৃথিবী ব্যাপী সেইটার সঙ্গে স্কিল তৈরি করার খুব প্রত্যক্ষ সম্পর্ক নেই স্কিল তৈরি করা খুব জরুরি কাজ সেটার কাজ সেটার কাজ অন্য কেউ করতে পারে কিন্তু বিশ্ববিদ্যালয় কার্যত করবেন মূলত গবেষণা ফেসিলিটেড করা নতুন চিন্তা নতুন বিশ্লেষণ পদ্ধতি দর্শনের সঙ্গে সাহিত্যের সম্পর্ক প্রতিষ্ঠা করা চিন্তার প্রসার ঘটানো সেইগুলিতেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ভূমিকা থাকার কথা বিশ্বজুড়েই তাই এর অ্যাডিশনাল অংশ হিসেবে কেউ চারটে স্কিল তৈরির কাজও করতে পারেন ওই অংশটা ক্রমশ এত কম গুরুত্ব পাওয়া শুরু করেছে আর স্কিলটাই প্রধান হয়ে দাঁড়াচ্ছে তার ফলে মুশকিল হচ্ছে এই যে কিছুতেই বাংলা বা এই রকম সাবজেক্টের যে কত স্কিল তুমি তৈরি করবে এই স্কিল তৈরি করা কিছুতেই তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্কিলের ধার কাজ দিয়ে যাবে না কিংবা ফিজিক্স কেমিস্ট্রির ধার কাজ দিয়ে যাবে না এ তো নন প্রোডাক্টিভ ওগুলো তো যে পরিমাণ কর্মসংস্থান তৈরি করতে পারে রোজগার সেই পরিমাণ কর্মসংস্থান তো বাংলা তৈরি করতে পারবে না এটা তো তার কাজও নয় শুধু কর্মসংস্থান তো তার কাজ নয় দর্শন তারই বা কী কাজ একটা লোক ধরো মনোযোগ দিয়ে বৌদ্ধ দর্শন পড়ছে চার বছর ধরে সে তুমি তার কাছে কি এক্সপেক্ট করবে যে সে স্কিল ওখান থেকে বেরিয়ে এসে সে একটা কর্মসংস্থানে যাবে না একজনের কাছে পেয়েও গেলাম কিছু ধরে যাক সবার কাছে তো সম্ভব নয় যে প্রত্যেকের আলাদা তাহলে আমি বিশ্ববিদ্যালয়ে পয়সা খরচ করে বৌদ্ধ দর্শনের খুঁটি নাটি তর্ক যে তর্কের কোনো এই মুহূর্তে কোনো কাজে কোনোদিন লাগবে না কিন্তু তর্কটা জানাটাই গুরুত্বপূর্ণ ও তর্ক প্রস্থানগুলি কি করে নৈয়ায়িকদের সঙ্গে বৌদ্ধ দার্শনিকেরা কি পয়েন্টে তর্ক করছে এটা পর পাতা আমি পড়ছি কুটি কুঁটিয়ে কি হবে পড়ে এটা এটা তো ইউনিভার্সিটির কাজ বেসিক্যালি থাকার কথা যে এটা বৌদ্ধিক চিন্তার এটা বেসিক কাজ এর পাশে সে আরো পাঁচটা করতে পারে ঠিক কিন্তু পাঁচটাই যদি প্রধান হয়ে দাঁড়ায় তাহলে তো টেকনিক্যাল স্কুল হবে কতগুলো ইউনিভার্সিটি থাকবে না তো এইটার দিকে ক্রমশ যা আসলে মুশকিল কি এই এন আমরা সবাই এন ফলো করছি বাধ্য হচ্ছি আমরা চালু করেছি অনুযায়ী মুশকিলটা কী হয়েছে জানো তো এই গোটা এন ইপির মধ্যে শেষ পর্যন্ত কতগুলো শ্রমিক হবে কি কি ধরনের বিভিন্ন বাণিজ্য মহল তারা কী কী ধরনের শ্রমিক তারা চায় সেই প্রত্যাশা অনুযায়ী সিলেবাসটা কেমন কেমন হবে হবে কারিকুলাম তার একটা কাঠামো তৈরি হয়েছে এবং এটা শুধু ভারতবর্ষ বলে নয় এটা একটা গ্লোবাল সব দেশের একরকম রিকোয়ারমেন্ট যাতে করে মিট করা যায় একটা সমসত্ব মেধা হ্যাঁ মেধাবর্গ যারা শ্রমিক আছে যারা শ্রমিক হবে শ্রমিক হওয়াটা খারাপ কোনো কাজ নয় কিন্তু তারা কেবল শ্রমিকই হবে তারা কোনো চিন্তা চিন্তার দিকে তারা কেবল জব ডুয়ার হবে সেইটা তার জন্য তো আলাদা ক্ষেত্র আছে সেটাকে উন্নত করা যায় টেকনিক্যাল স্কুলস আছে আইআইটিস কী বলে আইটিআইস আছে আরও নানারকম জায়গা আছে কিন্তু বিশ্ববিদ্যালয়ে যদি এটা কাজ হতে থাকে ক্রমশ তাহলে তো মানে খুবই একটা মুশকিল একটা বেদনাদায়ক ব্যাপার কিন্তু এখানে আমার একটা তর্ক আছে মানে আপনার মতটার সঙ্গে আমি সর্বাংশে এক কিন্তু ধরুন আপনি যে ভাষাটা পড়াচ্ছেন সেটা তো আসলে দেশি ভাষা এবং দেশি ভাষার প্রতি আপনার একটা সমর্পণ আছে ভালোবাসা আছে না হলে আপনি এই কাজটা করতেন না আমাদের ধরুন বাংলা ভাষা আপাতভাবে পড়ানো বাদ দিয়ে যদি চটজলদি বলি কী সে রোজগার দিতে পারে এক সাংবাদিকতায় যদি ভাষাটার কাঠামো শিখে ভাষায় লিখতে শিখে একটি ছেলে যায় বাংলা পড়া মানেই সে বাংলায় লিখতে পারবে এমন নয় কিন্তু আবার প্রবাবিলিটি অনুযায়ী দেখা যেতে পারে যে কিছু ছেলে সত্যি অনেকটা জানা বোঝা নিয়ে আসে একটু বড় করে ভাবতে পারে দেখতে পারে তার স্কিল সেটগুলো বাকিদের থেকে অনেক ভালো হতে পারে এক সাংবাদিকতা দুই গ্রন্থনার কাজ সারা পৃথিবীতে সমস্ত ভালো ইউনিভার্সিটির নিজস্ব একটা প্রেস থাকে যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে এবং এই প্রেস রিলেটেড বাজারটা সেই বাজারের দামের বেঞ্চমার্ক কার কত মজুরি হবে সেটা সেট করায় কিন্তু ইউনিভার্সিটির প্রেসগুলির একটা ভূমিকা থাকে আমি যে কথাটা বলছি সেটার সঙ্গে অবশ্য প্রথম বিশ্ব অনেক বেশি সম্পর্কিত আমরা অবশ্যই একটি অসভ্য দেশে থাকি যেখানে শ্রমিকের কাজের মূল্য চিরকালই এইরকমই তাই নিয়ে আমাদের কথা বলতেই হবে কিন্তু তারপরেও ধরুন খুব সহজ করে দিই প্রশ্নটা বইমেলা সামনে বইমেলায় প্রতি বছর কয়েক কোটি টাকার বই বিক্রি হয় কিন্তু আপনি প্রুফ রিডার একজন তার যদি পারিশ্রমিক জিজ্ঞেস করেন আমি বলছি প্রুফ রিডিংয়ের থেকে সুইগিতে যিনি খাবার ডেলিভারি করেন তিনি বেশি পয়সা পান এখানেই আমার তর্কটা যে ভাষাকে যদি কাজের ভাষা করতে না পারি আপনি বলতেই পারেন যে ইউনিভার্সিটিতে কোনো প্রেশার গ্রুপ নয় যে সে এটা চাপ সৃষ্টি করবে কিন্তু আবার আমার প্রশ্ন যে নয়ই বা কেন ভাষাটা কাজের ভাষা হয়ে ওঠার জন্যে করে তোলার জন্য একটা চাপ তৈরি করা কেন যাবে না কেন দাম তৈরি করা যাবে না যে একটা প্রুফ রিডারকে ন্যূনতম এই টাকা দিতে হবে প্রতিটি পাবলিকেশানে ফ্রিলান্স হোক বা পাবলিকেশানের সামর্থ্য অনুযায়ী কপিরাইটার নিয়োগ করতে হবে আমাদের যেমন কর্পোরেট পৃথিবীতে একটা এইচ আর স্ট্রাকচার থাকে আমি একটা মানে সবার থেকে তো শিখতে হবে কর্পোরেটের থেকে তো ভালো খারাপগুলো শিখতে হবে একটা এইচ স্ট্রাকচার যে প্রকাশনার এই এই গুণমানগুলো লাগবে এই গুণমানগুলো তৈরি হলে এই কাজের লোকগুলো থাকলে প্রকাশনার ভালো এই আমরা তো এতবার ভালো 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 কথাটা বলছি এই ভালোটাকে কেন সবাই মিলে বসে ইম্পোজ করার ব্যাপারে একটু একটু করে এগিয়ে দেওয়া যায় না মানে আমি বলছি বাংলা ভাষা এগুলো কথার কথা নয় সত্যিকারের অভাগিনী এই মুহুর্তে যদি পাবলিকেশানে অর্থের সংকুলানের জায়গাটা দেখি সে তো বাংলা পড়া ছেলেকে কাজ দিতে পারবে না বাংলা পড়া ছেলে একমাত্র উন্মাদ না হলে সে কোনো মতেই এই কাজে আসবে না তার বাড়ির লোক আসতে দেবে না তার আর্থসামাজিক পরিস্থিতি আসতে দেবে না একশো বই ছেপে সে এত লোককে যেখানে মানে তিনশো বই বিক্রি করতে ঘাম বেরিয়ে যায় সেখানে সে মজুরি দেবে কি করে আমি যদি ভাবি বাংলা পড়ে আমি প্রুফ দেখবো আমার কপি দেখতে ভালো লাগে কপি এডিট করতে ভালো লাগে আমার ভাষা তো কাজ দিতে পারবে না যে ভাষা কাজের ভাষা নয় সে ভাষা কি বাজবে আর আমি যদি খুব উচ্চকোটির লোক হই সমাজের তাহলে তো আমি গত পঞ্চাশ বছর ধরেই আমার ছেলেকে আমেরিকা পাঠাচ্ছি তাহলে এই রুগ্ন কহিষ্ণ ভাষার ভালোবাসা ছাড়া একমাত্র মায়া ছাড়া আদৌ কি কোনো ভবিষ্যৎ আছে খুব খুবই একটা দারুণ একটা আলোচনার বিষয় আর কি আমার আমার একটা মানে তোমার সঙ্গে আমার একটু একটু ছোটো ছোটো তর্ক হবে বুঝতে পারছি প্রথম কথা হচ্ছে যে বাংলা ভাষার জন্ম তার যাকে বলে বয়প্রাপ্তি ম্যাচরিটি এবং বর্তমানে তার যে হাল বাংলা ভাষার বিপন্নতার আমার মতে প্রধান কারণ বা অনেকগুলো কারণের মধ্যে খুব জরুরি মুখ্য কারণ এই যেটা তুমি বললে এটা নয় বাংলা ভাষার বা যে কোনো ভাষার বিপন্নতার বা দুর্বল হয়ে পড়ার বা খানিকটা ক্ষয় হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে সেই ভাষাতে পাবলিক পিপল যারা কথা বলে তারা তাদের অভিজ্ঞতা ট্রান্সলেট করতে পারছে কি না বা তাদের অভিজ্ঞতার সঙ্গে সেই ভাষার যে ধারণ ক্ষমতা সেই ক্ষমতার একটা সংযোগ বা একটা সম্পর্ক সুস্থ সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে কিনা অভিজ্ঞতা ছাপিয়ে যাচ্ছে ভাষা ধরতে পারছে না এরম হচ্ছে বা ভাষাটা প্রচুর বড় একটা খাপ অত অভিজ্ঞতাই হচ্ছে না ফলে ভাষার অব্যবহৃত থেকে যাচ্ছে যা ভাষার অর্জন ছিল তা অব্যবহৃত হয়ে যাচ্ছে অভিজ্ঞতা শৃঙ্ক করে গেছে এই দুটো বিপদ হতে পারে ভাষার সাধারণভাবে দু চারজন পাঁচজন জন লেখক কিংবা কবি সাহিত্যিক নাট্যকার তারা মাঝে মাঝে ভাষার উপরে এসে কতগুলো এরকম লাইটহাউসের লাইট হাউসের মতো এক একটা দুটো জাংচার তৈরি করেন দিক নির্দেশ করেন হঠাৎ একটা স্ট্রেচ করে তার ক্ষমতা বাড়িয়ে দেন একটা নতুন ভিস্টা একটা একটা দিগন্ত হয়তো খুলে দিলেন এই পর্যন্তই তাঁরা পারেন তারা ভাষা তৈরি করেন বা ভাষা ইয়ে করেন তা ওই রবীন্দ্রনাথ বা মাইকেলের মতো একজন দুজন এক্সেপশন তাদের কথা বাদ দিচ্ছে সাধারণভাবে বহু কবি লোক যদি সাধারণভাবে এই ভাষায় স্বচ্ছন্দ না হয় নিজেকে প্রকাশ করতে অভিজ্ঞতার সঙ্গে তাহলেই ভাষাটা মরবে ফলে বাংলা ভাষা মরে যাবে বা খুব অচিরেই লুপ্ত হবে এইটা তখনই সম্ভব হবে যদি লোক তা করে লেখকদের অংশগ্রহণের মধ্যে দিয়ে উঠবে পড়বে উঠবে পড়বে নামবে সামান্য একটু আগুপিছু হবে এরকম এক দুই তুমি যেটা বলছো অর্ক আমি একদম তার সঙ্গে একমত যে বাংলা ভাষায় যাঁরা প্রকাশনার সঙ্গে যুক্ত তারা খুবই মানে খারাপভাবে তারা ট্রিটেড হন তারা বেতন পান খারাপ তারা সম্মান পান আরও কম বেতন যদিও বা পান তাহলে কোথাও সম্মান পান না একটা অংশগ্রহণ থাকা উচিত সেটা হয় না কিন্তু মুশকিল হচ্ছে কি এখানে একটা খুব সমস্যার জন্য ব্যাপার আছে যে মানে সমস্যার মানে সমস্যা বলবো না ব্যাপারটা তো সহজ উত্তরটা তো সহজ নয় এই কারণে যে আচ্ছা এই গোটা ব্যাপারটার মধ্যে যে বই ছাপা হবে সে বই কিনবে কতজন সে বইয়ের প্রোডাকশান কস্ট একজন মা মালিক যে সে তো প্রাণপণের চেষ্টা করবে যে আমার প্রোডাকশান কস্ট কী করে কী করে কমাতে পারি আমি তো বললাম আমার পডকাস্টে অপুদা এসেছিলেন অপুদা আমি নিজেও এটা জানি যে এগারোশো বই ফুৎকারে উড়িয়ে যাওয়ার দিন আমরা দেখে এসেছি এবার কিনবেকে যদি হয় বই ছাপার একটা নির্দিষ্ট খরচ আছে সেই খরচের সঙ্গে মিট করতে গেলে আমি সবচেয়ে আগে কারখানায় সবচেয়ে আগে কোন কর্মী ছাঁটাই হয় সবচেয়ে দূরের কর্মীটি আগে ছাঁটাই হয় তো প্রুফিডার ঘাড়ে সবচেয়ে আগে কোপ পড়ে আমি খরচ কমাবো প্রুফ্রিডারকে আমি পঁচিশ টাকা করে দেবো কুড়ি টাকা করে দেবো আমার কপি এর লাগবে না লাগবে না আমি ওইটা আমি ম্যানেজ করে দিচ্ছি ওইখানেই কমাবো লেখক রয়্যালটি পান বিভিন্ন প্রকাশনার যা বাজার আছে খুব হাতে গোনা একটা দুটো পাঁচটা যা ছাড়া লেখকের টাকা পাওয়া বন্ধ প্রুফ রিডার বন্ধ কপি এডিটিং নামক পদার্থটি নেই কারণ এবার উত্তরটা হচ্ছে যে বিক্রি হবে না তো আমার যদি পেঙ্গুইনের মতো বই বিক্রি হয় তাহলে সব রাখবো পাঁচ হাজার বই বিক্রি হবে ঠিক করে দাও প্রুফ প্রুফরিডারকে আমি পার পেজ পঁচিশ টাকা করে দেবো তিরিশ টাকা করে দেবো আমি কপি এডিটার রাখবো আমি চারবার করে প্রুফ দেখাবো আমি আরও যা যা করার তাই তাই করবো পাঁচ হাজার কপি বিক্রি করে দাও মুশকিল হচ্ছে এই ক্রেতা করতে আসবে এখানে একটা প্রশ্ন আছে প্রশ্ন মানে তর্কটা চলুক ধরুন আমাকে প্রথমে ভাবতে হবে যদি আমি প্রকাশকের দৃষ্টিভঙ্গি থেকে ভাবি তাহলে বই একটা পণ্য যদি বই একটা পণ্য হয় আর পাঁচটা পণ্য যদি বাজারে বিক্রি হয় নির্দিষ্ট বিপণন কৌশল অধ্যয়ন করে সেই কৌশল প্র্যাকটিস করে তাহলে বই কেন বিক্রি হবে হবে না তার কারণ হচ্ছে এই এটা খুব খুব ইন্টারেস্টিং এটা ঠিক একদম দারুণ বলেছ বইয়ের বিপণন মানে বই পণ্য নামক পেপারের বিপণন আর সাবান কিংবা মাথার তেলের বিপণনের মধ্যে একটা বেসিক তফাৎ আছে তফাৎটা কি তফাৎ হচ্ছে এই যে সাবান কিংবা অন্য যা অন্য যে কোনো সাধারণ কনজিউম করা হয় ভাবে যে রসগোল্লা মুক্তমক হাবি যাবে সেগুলোর কনজামশান কি করে হয় নি গায়ে মাখি শেষ তাতে আমার কনসিয়াসনেসের কোনো প্রত্যক্ষ ইনভলভমেন্ট আদৌ আবশ্যক নয় বই হচ্ছে একটা এমন পণ্য যে পণ্যের জাস্টিফিকেশন সাফল্য এটা নির্ভর করে থাকে যে সে তার ভোগটা আসলে আর একটা লোকের কনসিয়াসনেসের উপরে ডিপেন্ডেন্ট সাবান নয় তেল নয় জামা নয় এমনকি তার ক্রয়টাও ক্রয়টাও এবার সেই কনসাসনেসের উপরে নির্ভর করে থাকে বলেই বইয়ের এই বিশেষ পণ্যত্ব যেটা প্রোডাকশান হওয়া আর লোকের ক্রয় করাতেই শেষ হয়ে যায় না এই ক্রয় করার পরেও সেই পণ্যের সাফল্য নির্ভর করে ওই পণ্য যিনি ক্রয় করলেন তার যোগ্যতার উপরে সাবানের যোগ্যতা লাগে না এক্স ওয়াই জেড সব লোক একই সাবান গায়ে ভেসে মাখতে পারে কারো গন্ধ পছন্দ হবে কারো গন্ধ পছন্দ হবে না দ্যাটস ইট এবং অভিজিৎ বিনায়ক খুব সুন্দর দেখিয়েছিলেন এটা যে যে কোনো দরিদ্র ভারতীয়র কাছে যদি এক টাকা অতিরিক্ত থাকে সে সবার আগে ক্লিনিক প্লাস কিনে আর বড় লোক সেটায় গাড়ি ধোবে ফলে এই কারণে এবার মুশকিল হচ্ছে যে অতএব ওইখানে ক্রেতার একটা নির্দিষ্ট মানে আমি শুধু বইকে সুন্দর নিখুঁত এবং ত্রুটিহীন এইটা করলেই বই নামক পণ্যের বিক্রয়যোগ্যতা বাড়বে না শুধু এটা করলে বাড়বে না এটা করলে বাড়বে দু আনা বাড়বে বইয়ের বিক্রয়যোগ্যতার প্রশ্নটা আমি মাইক থেকে সরে যাচ্ছি মানে উত্তেজিত হয়ে পড়েছে আর কি বইয়ের বিক্রয়যোগ্যতা বাড়ার জন্য আরও কতগুলো ফ্যাক্টর লাগে সেই ফ্যাক্টরগুলো বই প্রকাশক ঠিক করে না তার হাতে নেই ওটা সেই ফ্যাক্টর ঠিক করে একটা সোসাইটির কালচারাল প্র্যাকটিস হ্যাবিট পলিটিক্স এথিক্সের কোয়ালিটি এবং সাধারণভাবে একটা সমাজের অর্থনৈতিক সচ্ছলতার মাপ ঠিকই এই এতগুলো ফ্যাক্টর এর উপর নির্ভর করে বই বিক্রি হবে কিনা কিন্তু কিন্তু এবার আমি এক লাইন শুধু একটা লাইন বলছি তার সঙ্গে এবার বই বিক্রির মোটামুটি একটা নিশ্চয়তা না থাকলে থাকলেও আমি তারপরে রিডারকে শোষণ করতে পারি আমি ওই কাজটুকু করে নিয়ে আরও বেশি মুনাফা করব এই প্ল্যান এই ছোটত্ব কোটানকট এই 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 বদমাইশি আমার থাকতে পারে কিন্তু যতক্ষণ তার নেই তখন তো এটা থাকবেই তুমি এটা বিশ্ববিদ্যালয় স্তরে কোনো প্রেশার গ্রুপ তৈরি করে এটা ঠিক প্রেসার গ্রুপের প্রবলেম নয় ভাই এটা একটা বদমাইশ প্রকাশকের ক্ষেত্রে প্রবলেম হতে পারে যে সামাজিক সমস্যাটা হ্যাঁ মোকাবিলা করা যাবে না এটা একটা কোনো বদমাইশ প্রকাশক ব্যাপক মুনাফা করছে কিন্তু প্রুফটাকে দিচ্ছে না এটা আলাদা কেস কিন্তু এটা জেনারেল কেস হতে পারে না ধরো ছোট ছোট প্রকাশক যারা তারা প্রুফ রিডারকে কী করে পয়সা দেবে তারা যত রকম ভাবে সে ডিটিপিটা পর্যন্ত সে কাউকে দিয়ে নিজে রাতের রাতের পর রাত ডিটিপি করা যাচ্ছে ওইটা যদি বাঁচানো যায় ওই অর্থটা ওইটুকু বাঁচা দেয় এই ড্রেসপারেশ কেন না বই তিনশো কপির বেশি বিক্রি হবে না অথচ সেই বই বিক্রি করে একটা সুখ পাবে এবার তুমি আমাকে বলতে পারতো করতে বলেছে কে তোকে তোকে প্রকাশক হতে কে বলেছে তিনশো কপি বই তোর বিক্রি হবে খামখা তুই জানিস তোর তোর পুঁজি নাই তুই প্রুফ দেখে পয়সা দিতে পারবি না রয়্যালটি দিতে পারবি না তো বই বেঁচিস কেন এই যে এই বইটা কেন বেঁচেছে ও তিনশো পাঁচশো ম্যাক্সিমাম এটা বেঁচে ওরা একটা সুখ হবে ওই সুখটার কোনো তুমি বিকল্প দিতে পারছো না ওই লোকটাও ধরো বাংলা অনার্স পরে পাশ করে আসা ছিল তারা একটা স্থেটিক সেন্স তৈরি হয়েছে স্থেটিক খিদে তার একটা শুধু অমরত্ব দাবি করছে ও একরকম করে অমরত্ব দাবি করছে নিজেকে ভুল বোঝাচ্ছে যে এটা তো অমরত্ব হবে না বাবা এতেও অমরত্ব হবে না এতে এক ধরনের এক্সট্রা মানিটারি একটা প্লেজার তোমার হচ্ছে কিন্তু ওটা নিয়েও লড়ে যাচ্ছে আমি ওকে স্যালুট করছি কিন্তু আমি ওকে হেল্প করতে পারছি না ফলে কোয়েশ্চেনটা আমার মতে যে বই বইয়ের পাঠকের যে জেনারেল মাপ সেইটা যদি আরেকটু প্রসারিত না হয় তাহলে প্রুফ পয়সা দেওয়া যাবে না কারণ সবচেয়ে তলার লোক সে সবচেয়ে শোষিত হবে হবেই সেক্ষেত্রে প্রকাশকের আমি বলবো আন্তর্জাতিক প্রকাশনাগুলি যেভাবে কাজ করে তারা কিন্তু একটা যে কোনো বই ছাপার আগে একটা লম্বা অনুসন্ধান চালায় সেই অনুসন্ধানটা থেকে তারা দুটো জিনিস বোঝার চেষ্টা করে লেখকের ওজন কতটা সে লেখকটা কি আমিপাঠী নাকি না কেউ একটা আমাদের কারোর মতো কোনো একটা বাঙালি তার ওজন কত সেদিক থেকে সে বইটা মাপার চেষ্টা করে যে তার ওজনে কতটা বিক্রি হবে আরেকটা হচ্ছে সমাজে এই বইটার চাহিদা কোন কোন জায়গায় আছে এটা কি বিশ্ববিদ্যালয় স্তরে বিক্রি হবে এটা কি লাইব্রেরিগুলি ভালো পারচেস করবে এই অনুসন্ধানটা কিন্তু তারা খাতায় কলমে সময় নিয়ে করে আমার আমি স্ট্রাকচারের কথাটা এই জায়গা থেকে বলছি আমার মনে হয় প্রফেশনালিজমের খুবই অভাব আছে স্ট্রাকচার এই দৃষ্টিকোণটা তৈরি করলে সার্বিকভাবেই একটা উঠে আসা বোধহয় যায় ঠিক সেটা ঠিক সেটা ঠিক মানে অন্ততপক্ষে একটা মেজর ক্যাটেগরি অফ বুকস এভাবে তৈরি হচ্ছে এইটা প্র্যাকটিস করা যায় বাকি এর বাইরে পদ্ধতিতে দু চারটে বই পাঁচটা বই যেমন হচ্ছে হোক কিন্তু অন্ততপক্ষে প্রধান প্রকাশক যারা তাঁরা যদি এরকম একটা স্ট্রাকচার মেনটেন করে তারা যদি আরবিটারি বই ছেপে যায় তাহলে তো কখনো আপনি বাজারের ভলিউমটা মাপতে পারা যাবে না এবং তাতেও আর একটা পরোক্ষ ক্ষতিও হয় তাতেও সত্যি পাঠক হাতছাড়া হতে থাকে ক্রমাগত যদি বুক বম্বার্ডমেন্ট হতে থাকে এবং তারও এক ধরনের না এটা তো আমার ক্ষেত্র নয় পুরো ব্যাপারটাই না একটা মিসলেনিয়াস একটা হজ ঠিক মানে আমি আপনাকে একটা উদাহরণ দিই এই কথাটা আমরা একটু স্ট্রেচ করছি বারবার আমি বাংলাদেশ বইমেলায় একটা গণহত্যা সিরিজ দেখলাম একটি পাবলিকেশন তৈরি করেছে তার দেশে যত গণহত্যা হয়েছে তাই নিয়ে বারোখানা বই বাপরে প্রত্যেকটা বই একটা গণহত্যার দলিল আমার দেশে আমার রাজ্যে গণহত্যা হয়নি তা তো নয় আমরা কীরকম কোনো বই করতে পেরেছি আমি এই প্রশ্নটা নিয়ে বাড়ি ফিরছিলাম আমি যে উত্তরটা পেলাম সেটা হচ্ছে কতগুলো ভালো বই তার একটা স্ট্রাকচার কত বই বিক্রি হবে সেখান থেকে কত রেভিনিউ পাবো আমার কত এক্সট্রা টাকা থাকবে এই বোধটা যদি তৈরি করা যায় তখন কিন্তু এক্সপেরিমেন্ট হিসেবে এই ধরনের ভালো বইয়ের দিকে মন ফেরানো যায় আমাদের সেই বোধটার জায়গায় কি একটা ঘাটতি আছে নিশ্চয়ই ঘাটতি আছে সেটা ঠিক এটা এটাতে আমি তোমার সঙ্গে একমত খুবই একমত যে সাধারণভাবে বই সংস্কৃতি সেইটে একটা ধীরে ধীরে গড়ে উঠবেলা পড়ার সেই একটা সংস্কৃতি তবুও ইমার্জ করছিল সেইটা আমার ধারণা ওই আটের দশকের মাঝামাঝি বা শেষ দিক থেকে ক্রমশ কেমনটা হজপজ হয়ে গেল আর কি মানে তোলপাড় হয়ে গেল খুব বই এর জগতেও খুব বেশি পরিমাণে হয়তো লোভ ঢুকে পড়লো বেশি করে বেশি ব্যক্তি পুঁজির থেকে মুনাফার আকাঙ্ক্ষা বেশি মুখ্য হয়ে দাঁড়ালো নাকি একজন একদল আনপ্রফেশনাল আনট্রেইনড লোক ব্যবসা করতে এলো যারা ব্যবসাটাও খুব ভালো করে করলেন না আসলে এক ধরনের বেখাপ্পা ব্যবসা করলেন সেসব অনেকগুলো ফ্যাক্টর মিলেমিশে শেষ পর্যন্ত এরকম দাঁড়ালো এটা ঠিক তোমার সঙ্গে এটা তুমি একমত যে আনপ্ল্যান্ড খুবই অপরিকল্পিত একটা মানে সুন্দর আমার ভালো লাগে তাই আমি ফুলের দিকে তাকিয়ে থাকি মানে সেখান থেকে তো বাজার তৈরি করা যায় ঠিক ঠিক আমি আপনি যেমন আপনার লেখালেখিতে যেন সে ব্যাপারে প্রায় নিরাসক্ত সেভাবেই আমরা পডকাস্টের শেষ শেষাংশে আপনার লেখালেখির জায়গায় এলাম একদম প্রথম প্রশ্ন যে এই এই চ্যাপ্টারটা এই অংশটায় সারমাদকে কোথায় খুঁজে পেলেন কীভাবে সারমাদকে আবিষ্কার করলেন আচ্ছা সারমাদ আবিষ্কারটা আসলে এটা এটা ঠিক মানে সাম্প্রতিক ঘটনা নয় অনেক দিন আগে এটা এই এগেইন আমি দাদু এবং বাবার কাছে আমার কৃতজ্ঞতা জানাতে হবে ইনফ্যাক্ট কৃতজ্ঞতা ছাড়া আর কিছু জানানোরও নেই আমার মানে আমার সমস্তটাই মনে হয় কৃতজ্ঞতাতেই ডুবে থাকার মতো ব্যাপার তো এটা অনেক কাল আগে দাদু এটা করেছিলেন তখন আমার জন্মও হয়নি এবং আমি তখন খবর পাওয়ারও কিছু নেই অনেক পরে বাংলা একাডেমি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে দাদুর একটা প্রবন্ধ সংকলন প্রকাশিত হয় নয়ের দশকে সেটার সংকলনের কাজ করেছিলেন আমার বাবাই তো সেই প্রবন্ধ সংকলন আমি পড়ি তাতে সারমাদের উপরে দাদুর একটা লেখা পাই আমি শহীদ সারমাদ এই বলে তো তার আগে সারমাদকে আমি জানতাম না তেমনভাবে ওই প্রবন্ধর সূত্রে আমি ছোটোবেলায় তখন আমি ওই কত ওই সবে আমার এগারো ক্লাস বা বারো ক্লাস এরকমভাবে ছোটোবেলায় বলা যেতে পারে সেই সময় বাবার সঙ্গে কথা বা ওই বাড়িতে একটু একটু কথা থেকে সারমাদের একটু একটু খবর একটা লোক ছিল এরকম দাদুর দ্বারাসুক নিয়ে একটা বই ছিল পরে পড়েছি সে বই তাতেও ওই সময় দ্বারাসিক এবং তার সহধর্মী যারা তার সমমনস্ক যারা তাদের সম্পর্কে একটা আগ্রহ তৈরি হয় কিন্তু সেটা চাপাই ছিল অনেক পরে এই সম্প্রতি মানে গত কয়েক বছর এক দশকে ধরা যেতে পারে যে ভারতবর্ষ আমাদের যা পরিস্থিতি যেরকম চলছে সেইটাতে খানিকটা দ্বারাসিক আরেকবার মনোযোগ দিয়ে পড়তে গিয়ে আর ওই বিখ্যাত মাজমাউল বাহরায়ন সেটার খানিকটা ট্রান্সলেশন আমার বাবা করেছিলেন থ্রি ফোর্থ বাংলা অনুবাদ বাকি করা হয়নি এখন সেটার কাজ শেষ পর্যায়ে এসে পৌঁছেছে তো সেটা করতে গিয়ে সারমাদের দিকে আরেকবার নজর যায় তখনই আমি এটা আবিষ্কার করি মানে আবিষ্কার নয় মানে আমার চোখে পড়ে যে বাংলায় সার্মাদের উপরে প্রথম কোনো নিবন্ধ বা লেখা এইটা দাদুই করেছিলেন সেই পাঁচের দশকে এবং সেটাও ঘটেছিল সার্মাদের কোনো একটা পূর্ণাঙ্গ ইংরেজি তর্জমা খুবই চমৎকার ফজল আসিরি নামের এক ভদ্রলোক বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ফার্সির অধ্যাপক ছিলেন তিনি বাংলা সরি বাংলা কী বলে ফার্সির বাইরে অন্য কোনো ভাষায় মূলত ইংরেজিতে প্রথম অনুবাদটা বাংলাতেই হয় মানে পশ্চিম বাংলাতে। সেই বই প্রকাশিত হওয়ার কয়েক বছরের মধ্যে দাদু ওই বইটিকে সামনে রেখেই প্রবন্ধটি লেখেন আচ্ছা ফলে সারমাদের ফার্সি রুবাইয়ের প্রথম পূর্ণাঙ্গ অনুবাদ হয়েছে পশ্চিম বাংলায় বিশ্বভারতী থেকে আসিরি করেছেন আর তার পাঁচ বছরের মধ্যে চার বছরের মধ্যে দাদু সেই বইটিকে সামনে রেখে সারমাদকে রিভিজিট করেছেন একবার তো এইটা আবিষ্কার করে আমি খুবই আপ্লুত লাগে আমার যে সারমাদ ঘরের মধ্যেই এরকম একটা ব্যাপার আছে দ্বারাসিক খুবই করেছেন তো তেমন করে করা হয়নি তখন সারমাদ আমি আবার খুলে আলাদা করে পড়তে থাকি তখন দেখি না শুধু আসিরি নন আসিরির পরেও সারমাদের ইংরেজিতে অনুবাদ আরও কেউ কেউ করেছেন আরও জনা দুই তিনে করেছেন কেউ কেউ কিছু কিছু প্রবন্ধ লিখেছেন আবুল কালাম আজাদের একটা ছোট্ট সারমাদের উপরে বুকলেট সেটাও কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল মানে কলকাতা সারমাদের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা প্রথম সারমাদকে নিয়ে একটা বই আবুল কালাম আজাদ পূর্ণাঙ্গ ছোট পুস্তিকা কলকাতা প্রথম ইংরেজি অনুবাদ কলকাতা পরে বাংলা ভাষার এই সার্মাদের অনুবাদ করার কাজ যখনই খানিটা চেষ্টা করলাম করেছিলাম ইংরেজি এবং ফার্সি মিলিয়ে আমি ফার্সি অত জানি না যে ফার্সি থেকে সরাসরি পুরোটাই আমি ইংরেজির কোনো মধ্যস্থতা ছাড়া করতে পারবো ফলে ওই ইংরেজি অনুবাদগুলো খুবই পাশে থেকে রেখে এটা করতে হয়েছে আর কি তো এটা করে আমার খুব আপ্লুত লাগলো এই কারণে হ্যাঁ মানে এটা খুবই মানে দাদু খুবই সম্মানিত এবং খুবই পণ্ডিত এবং ইয়ে মানুষ কিন্তু তার। ওই একটা লেজ ধরে থাকার মতো ছুঁয়ে ছুঁয়ে থাকা একটা ট্রিবিউট হলো আর কি আমি সেই কারণে একটা খুব ইন্টারেস্টিং কথা বলি তোমাকে সারমাদ সম্পর্কে দাদু খুবই সাহস করে তো তখন করেছিলেন ওই লেখাটা যে সারমাদ শহীদ জিন্দাবাদ মানে এটা বলাটা খুবই মুশকিল মানে একটু গোড়া মুসলিম কমিউনিটির লোকজন সারমাদকে খুব পছন্দ করবেন না সমকামিতা সমকামিতার অভিযোগ আছে শুধু তাই নয় সারমাদ একটা একটা মানে রেবেল ধরনের লোক এবং তার সম্পর্কে নানান রকম গল্প আছে এই এটাও একটা ইন্টারেস্টিং গল্প সারমাদ তাঁকে যখন বলা হতো বলা হইতো যে তুমি তুমি তখন মুসলমান তো তুমি বলো কলমা বললে বলো তো সারমাদ নাকি কলমা বলবার সময়ে লা ইলাহা এইটুকু বলে আর বাকিটুকু বলতেন না লা ইলাহ ইল্লাহু মোহাম্মদর রসুলল্লাহ এই পুরোটা বলার কথা ঈশ্বর এক এবং অদ্বিতীয় মোহাম্মদ তাঁর রসুল বাংলা করে মানে কিন্তু লা ইলাহার পরে বাকিটুকু শার্মাদকে মানে জোর করলেও বলতেন না কেন লা ইলাহা কথার অর্থ হচ্ছে আরবি থেকে যদি বাংলায় তর্জমা করা যায় লা ইলাহা মানে হচ্ছে লা ইলাহা ইহু এই পড়ার সেই সব প্রথম অংশটুকু অর্থ হচ্ছে যে দেয়ার ইজ মানে মূল কোটার বাক্য মানে হচ্ছে দেয়ার ইজ নো গড বাট গড পরের গড পরের যে গড সেটা জি ক্যাপিটাল মানে আল্লাহ ছাড়া অন্য কোনো গড নেই কেমন এবার প্রথম অংশটুকু উনি বলতেন এই কারণে যে ওই অংশটুকুর অর্থ হচ্ছে যে গড নেই এবার শারমাদকে বলা যে বাকিটা বলছো না কেন সারমাদের উত্তর ছিল যে গড নেই এইটুকু আমি জানি বাকিটুকুর নিশ্চিত প্রমাণ আমি পাইনি এখন ফলে ওইটা বলি না দেয়ার ইজ নো গড এইটা একটা লোক বলেছে বুঝেছ মানে সে অথচ সে মুসলিম সে সুফি সে দারাশিকর গুরু তো এই লোক এবং সে সমকামী অবৈজাদের সঙ্গে তার এরকম একটা গভীর সম্পর্ক সে কাপড় না পরে ঘুরে বেড়ায় এইরকম একটা লোকের সম্পর্কে লিখছেন পাঁচের দশককে রেজাল করিম লিখে বলছেন যে শহীদ শর্মা জিন্দাবাদ এইটা আমার কাছে লোমহর্ষক এবং তখন তাকে দাদুর ক্ষেত্রে দুই রকম সাম্প্রদায়িক লোকজন মুসলিম এবং হিন্দু দুই রকম মৌলবাদীরাই দাদুকে বেশ খর্গহস্ত ছিল দাদুকে অপছন্দ করতো আর কি তো সেটা উনি লিখেছেন যে এটা নজরুল নজরের ক্ষেত্রে একই রকম ব্যাপার ছিল সেটা তো সেইটা তার ফলে আমার এটা করে খুব ভালো লাগলো আমিও আমার এই ভূমিকাটা শেষ করেছি শহীদ সার মজিন্দাবাদ এই কথাটা বলে ওইটা আমি একদম একদম ওইখান থেকে কপি করে আমি বসেছি এটা আমাকে বলতে এটা আমার ডিউটি এটা এটা দায় বলতেই হবে আমি কিভাবে এই বইটা পড়ি এটা আমার এখানে বলার একটা কারণ আছে এটা একটা কৌশল যখন এই বইটা অনুবাদ কর্মটা হাতে আসছে আমাদের তখন দু হাজার করা হচ্ছে তাদের বিরুদ্ধে আইন আনা হচ্ছে সমকামীদের একসাথে থাকার নিয়ে একটা থাকতে দিতে চায় না সরকার অথরিটি এটা একটা দিক এবং ভারতবর্ষেও আমরা জানি সমকামীরা এখনো যথেষ্ট কণ্ঠাস আইন করে তো এগুলো হয় না মন বদল আবার একটা খুব ইন্টারেস্টিং জায়গা যে সারমাদ আসলে ধর্মে প্রাথমিকভাবে মুসলমান নন তিনি ইহুদি ছিলেন তিনি কনভার্টেড মুসলিম সারা পৃথিবীতে জিওনিজম ইহুদিবাদ যে পরিমাণ অসুখ এই মুহূর্তে প্যালেস্তাইনকে এই মুহূর্তে বলবো না গত পনেরো বছর ধরে প্যালেস্তাইনকে যে পরিমাণ সাধারণ ফিলিস্তিনি মানুষকে যে পরিমাণ ইহুদি ডমিনেন্স ইহুদি অত্যাচার ইহুদি নৈরাজ্যের শিকার হতে হয়েছে সেখানে একজন মানে স্ট্রেচ হচ্ছে আমি আহেত তামিমির একটা জীব জীবনী পড়েছিলাম সেখানে আহেত তামিমি লিখতেন যে অনেক ইহুদি ভোরবেলা আমাদের বাড়ি চলে আসতেন ওদের আমার আর ভালো লাগছে না আমি তোমাদের সাথে থাকতে চাই ভাই আমার কোথাও মনে হয় যে সারমাদ ওই আমার আর ভালো লাগছে না আমি তোমাদের সাথে থাকতে চাই সারমাদ তো এই কথা বলেনি তার তো সমাজ পরিস্থিতিটা অন্যরকম ছিল কিন্তু যিনি এই অনুবাদটা দু হাজার তেইশে করছেন তিনি যেন একটা রেজিস্ট্যান্সে অংশ নিচ্ছেন সারমাদকে সামনে রেখে হ্যাঁ মানে এটা তুমি আমি তোমার সঙ্গে মানে পার্শ্বভাগ একমত যে সারমাদকে সাইট করা মানেই একটা রেজিস্টেন্স এর যে ল্যাঙ্গুয়েজ সেটাকে টেবিল করা এ নিয়ে কোনো সন্দেহ নেই নিশ্চিতভাবে সার নিজেই একটা রেজিস্ট্যান্সের একটা মূর্ত ব্যাপার এক তো হচ্ছে সারমাদের পূর্বপুরুষ সম্পর্কে খুব ভালো করে জানা যায় না যেটুকু জানা যায় যে সম্ভবত তাঁরা ইহুদি ছিলেন এবং পরে কনভার্ট করেছেন আর্মেনিয়ার লোক বেসিক্যালি ওরা ওরা ওদের আদি বাড়ি আর্মেনিয়া পরে সারমাদ ওই হাঁটতে হাঁটতে এখান চলে আসেন অবয় চাঁদের সঙ্গে যোগাযোগ হয় তার আগে ইসলামে কনভার্ট করেন তার বাবাই করেন অ্যাকচুয়ালি তারপরে মজার কথাটা কি জানো তো এটা খুব মজার কথা খুবই মজার কথা মানে এটা এত মজার এত ইন্টারেস্টিং কথা সারমাদ ইহুদি ছিলেন ইসলামে কনভার্ট করেছে কিন্তু কনভার্ট করার পর উনি ইসলামে কী করলেন কনভার্ট করার পর উনি ইসলামে যা বললেন যে উনি ইসলামের বেসিক কতগুলো আইডিয়া বা নোশন তাকেও কার্যত চ্যালেঞ্জ করেই রইলেন সারা জীবন উনি বললেন ইবলিশ ইবলিশ নয় ওয়ান শুড ট্রাই টু বি লাইক ইবলিশ ইবলিশের হতে হবে এই আছে এখানে একটা রুবায়নির ইবলিশের হও কেন না এমন এমনকি সে ধ্বংস করে দেয়া হতে পারে তাকে আরও পুরস্কার দেওয়া হতে পারে নানা রকম তাকে লোভ দেখানো সত্ত্বেও সে খোদা ছাড়া কারুর কাছে আর প্রণাম করবে না কাউকে প্রণাম করবে না এইটা সে বলেছিল মানে ইসলামী কিংবদন্তি বা ধারণা অনুযায়ী আদমের জন্মের পরে খোদা বলেছিলেন ইব সকলকে সমস্ত ফেরেস্তাকে যে চলো এ হচ্ছে মানুষ আদম এ আমার শ্রেষ্ঠ সৃষ্টি একে সেজদা করো প্রণাম করো তো সব এঞ্জেলস যারা মানে এটা বলার চেষ্টা হয় এই কারণে যে মানুষকে আল্লাহ কতটা সম্মান দিয়েছেন যে ফেরেস্তাদেরকেও উনি বলেছেন যে মানুষ তার শ্রেষ্ঠ তো ইবলিশ বলেছিল যে না আমি পারবো না ওকে কোক আমি আমি প্রণাম করবো আমার গড তুমি ফলে ও প্রণাম করতে চায়নি তারপরে ও নির্বাসিত হয় ওকে বের করে দেওয়া হয় তারপরে ও ইবলিশ হয়ে যায় চ্যালেঞ্জার হয়ে যায় আর কি তো শরমাদ বলছে ইবলিশের মতো হব আমি খোদা ছাড়া খোদার নির্দেশেও খোদা বললেও খোদা ছাড়া কারোর কাছে আমি মাথা জোগাবো না এটা আমার 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 লাইন এটাও উনি বলছেন দুই এটাও উনি বলছেন একসঙ্গে যে ইবলিশ বাইরে কোথায় আমি তো ইবলিশ আমারই ভিতরে একটা ইবলিশ আছে প্রতি মুহূর্তে আমি সেই ইবলিশকে নিয়ে চলি তো সব কথা যে লোকটা বলছে সে লোকটা করতে করতে এমন রূপায় লিখেছে যে আমি বাংলা করলে যা সাদা বাংলায় মানে দাঁড়ায় যে আমি রাম লক্ষণের অনুসরণ করতে চাই আমি তাদের মতো হতে চাই তো একটা লোক সেভেন্টিন সেঞ্চুরিতে বসে রাম লক্ষণ এই শব্দগুলো মানে কোনো মেটাফরিক্যালি না সরাসরি নাম লক্ষণ টিঙ্গিত না নাম করে রাম লক্ষণ তাঁদের অনুসরণ করতে চাই এ কথা বলছে একটা লোক বলছে ইবলিশ আমার ভেতরে আছে তাকে নিয়ে আমি চলছি বলছি ইবলিশের মতো হও তো এ তো ইসলামকে কী করে গ্রহণ করবে ট্র্যাডিশনাল ইসলামকে কী করে গ্রহণ করবে তো গ্রহণ করবে না শুধু তাই নয় লাস্ট কথাটা বলে তোমার কথা শুনছি আবার এতে সারমাদের জীবন সম্পর্কে খুব বেশি কিছু পাওয়া যায় না কিন্তু সারমাদের জীবন যেটুকু যেটুকু পাওয়া যায় খোঁজ খাসি দিক সেদিক তার থেকে এইটুকু অনুমান করা হয় যে সারমাদ সম্ভবত শেষ জীবনে হিন্দু হয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন অন দ্য ভার্জ অফ কিন্তু সারমাদ জানতেন না দুদিক থেকেই খুব মুশকিল কেন মুসলমান যে একবার হয়ে গেছে তার আর বেরোনোর উপায় নেই আর উল্টোপক্ষে হিন্দু যে নয় তার আর হিন্দুর মধ্যে ঢোকার উপায় নেই মানে এ একটা বেগড়মাঁ জায়গায় গিয়ে ওখানে সারমাদ গিয়ে পড়েছে কিন্তু উনি চেয়েছিলেন যে এবার থেকেও বলতে পারে লোকটা তো আজগবি ইহুদি ছিল তারপরে মুসলমান হলো চান্স পেলে হিন্দুও হয়ে যেত এ তো কোনো মাথার ঠিক নেই হ্যাঁ ঠিক নেই তো তাই জন্য তো ফকির তাই জন্য তো সাধক তাই জন্য সেন্ট ফলে দিস ইজ ওয়াই শারমাদ ইজ সো রিলেভেন্ট আমাদের বর্তমান পরিস্থিতিতেও দাঁড়িয়ে যে লোকটা এস পর্যন্ত জামাকাপড় এক মানে একটা লোক বলছে যে এবং ইন্টারেস্টিং সারা সারা সময় জামা কাপড় খুলে থাকতেন গায়ে কোনো আবরণ রাখতেন না বলতে ঈশ্বরের জগতে আমি আছি আল্লাহর জগতে আমার আবরণ কিসে আমার কিসের আবরণ ঈশ্বরই আমার আবরণ আমি ক্ষমাকে আবরণ করতে যাব না এরকম তার অবজারভেশন ছিল একমাত্র দ্বারা যখন ওর কাছে যেতেন রাজপুত্র দ্বারা কোনো ডিসকাশনের সময় তখন উনি একটা একখণ্ড বস্ত্র গায়ে চাপিয়ে দিতেন দাঁড়ার অসুবিধে হবে বলে আর কোনো কারণ নয় ওইটুকুই যে ছবিও পাওয়া যায় তাকেও তাতে এরকম এরকম অবস্থা আমার ভীষণভাবে চৈতন্যর কথা হ্যাঁ মানে এইসব মানে কাছাকাছি ধরনের দেখেন কারণ আমি রেবেলের দিক থেকে কাছাকাছি ধরনের গিয়ে ওই ঘরটা দেখেছি আমার বেশ কিছু জিনিস দেখার সুযোগ হয়েছিল যে উনিও শেষের দিকে জামা কাপড় প্রায় গায়ে রাখতে দিন না রাজা এলে কৌপিন্টুকু পড়তেন ভাবো তুমি কীরকম একটা মজাদার ব্যাপার এইটা একটা এত এত ওটা কই রাষ্ট নিজের জন্য না রাজার সম্মানার্থে আর কি বা দাঁড়ার অসুবিধা হবে রাজপুত্র তাই তো এই ছিলেন সারমাদ এবং তারপরে উনি সারা জীবনে যা যা ওনার বেশি রুবাই নেই মতো ছিল তারপরে কেটে কুটে আর সবগুলো আবার সন্দেহের উর্ধেও নয় কোনগুলো ওর নামে চলে কিছু কিছু এরকমও আছে তো পরে ও এটা কথাটা বলে রাখা দেখার যে হয় লোককে খানিকটা মানে অ্যাপ্রোপ্রিয়েট করা হয় সারমাদ যখন বেঁচেছিলেন তখন পর্যন্ত সারমাদকে মানে আমাদের লোক বলতে লোকে দ্বিধা করেছে কাজের বিচার হয়েছে ঔরঙ্গজেবের নির্দেশ দিয়েছেন কায়দা করে তাকে নানারকম চার জেনে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এসব তো হয়েছে কিন্তু মরে যাওয়ার পরে এবার কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট করতে হবে আমাদের লোক তো তার জন্য তখন কী করে আমাদের লোক করতে হবে করা যাবে গল্প বানাতে হবে গল্পই অল পাওয়ারফুল যার ক্ষমতায় যার দখলে গল্প আছে সেই চ্যাম্পিয়ন পৃথিবীতেও তাই তুমি দেখছো গল্পের অধিকার যার সেই ক্ষমতার অধিকারী হ্যাঁ গল্প না বানাতে পারলে হবে না তো গল্প কী করে বানানো হলো যে সারমাদকে যেখানে কবর দেওয়া হয়েছে সেই কবরের পাশ থেকে যদি যাও তুমি তাহলে শুনতে পাবে গোড়ের ভেতর থেকে ওই যে সারমাদ লাই লাহার পরে বাকিটুকু আর বলেনি ওইটাও গোটা বলে এখন লাই লাই লাহ এক মানে মরার পরে শারমাদ আমাদের এইবার হ্যাঁ ওই এবার বলছে জীবিত শর্মাটকে তো পাওয়া যায় জানি এবার মরা শর্মাটকে কি করে করব গল্প বানাবো গল্প বানালি আমি অর্ধেক কাজ করে ফেলতে পারি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে গল্পই বানাই তাই না মানে এভাবে গল্প দিয়ে করা সিস্টেম তার মানে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি হঠাৎ করে আসলে চিরকাল ক্ষমতাবান তারা নানা রকম ভাবে গল্প বানিয়েছে গল্প বানিয়েছে স্টোরি বানিয়ে এপ্রোপ্রিয়েট করবার চেষ্টা করেছে কিন্তু তারপরেও শর্মাটকে পারেনি সেই কারণে শর্মাটকে ভুলেছিল শর্মাট বেশি চর্চিত নন গল্পবাণী হবে না কারণ তাহলে রুবাইগুলোকে ফেলে দিতে হবে এটা এতগুলো রুবায়ে এত রকম রেবেল মানে রেবেলিয়াস কথাবার্তা আছে এত রেবেলিয়াস কথাবার্তা আছে যে পারবে না ফলে তারকে ভুলে থাকাই সুবিধাজনক ব্যাপার আর কি দাঁড়াকেও ভুলে থাকা সুবিধাজনক আপনি একদিকে মানে এ কথা ছেড়ে অন্য কথায় যেতে মন চায় না কিন্তু যেতে তো হবেই আপনি একদিকে আরবি ফার্সি এই ধরনের কবিতা অনুবাদ করছেন আবার তুলে আনছেন সংস্কৃত শ্লোক এই এই চর্চার জায়গাটা কি মানে পলিটিক্স না হ্যাঁ মানে এটা খুবই হ্যাঁ এটা ঠিকই বটে আমি এখন আমি ভেবে দেখেছি যে আমার যত যা যা অনুবাদ করেছি যেটুকু এর মধ্যেখানে তাতে এরকম ঠিক মোটামুটি প্রায় পঞ্চাশ পঞ্চাশ ভাগ হয়ে দাঁড়িয়েছে প্রায় মানে ভারতীয় ভাষা সংস্কৃত তামিল ইত্যাদি আমি অন্য ভাষাগুলো কিছুই জানি না আমি সবই ইংরেজি থেকে করা আর কি সংস্কৃতটা খানিকটা সংস্কৃত থেকে করা বাকিগুলো তামিল তেলুগু কন্নড় ইংরেজি থেকে করা তো এইগুলোর থেকে করা অনুবাদের সংখ্যা আর আরবি ফার্সি এবং আরবি আমি জানি না একদমই জানি না আরবি বলতে পারবো না ফার্সি এবং উর্দু থেকে করা এইটা একটা ছোট অংশ আছে পলিটিক্স খুব কিছু নেই তবে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের দেশের এবং এই উপমহাদেশের একটা এমন চেহারা বা ছবি তো আমরা গত দেড় দু দশকে ক্রমাগত বানানোর চেষ্টা দেখি এখন খুবই যেটা বেদনাদায়ক ইনসাইডার আউটসাইডার ভেতরের বাইরের আমার দেশ তোমার দেশ বহিরাগত অন্তর্গত আদি বাইরের আক্রমণকারী লুণ্ঠনকারী নানা নানারকম তো বয়ান চলছে সেগুলো শেষ পর্যন্ত সবই ট্রুথ হুইল রেইন এটা আমরা সবাই মনে করি বিশ্বাস করি হয়তো যে শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে কিন্তু সেই জয় যে বিধ্বংসী রাস্তা অতিক্রম করে আসবে সেই রাস্তাটা ভারী ডিভাস্টেটিং আর কি শেষ পর্যন্ত সত্যই জিতবে আমি বিশ্বাস করি কিন্তু যার বিনিময়ে তাকে জিততে হবে সেটা খুবই করুণ রক্ত রক্তাক্ত মানে সেই রক্তের কোনো বিকল রক্তপাত ঠেকানোর কোনো রাস্তা নেই সেখানে আপনি পথের পাশে পাশে মাইল ফল আমি ভাই বিশ্বাস করো আমার বলতে পারা যেতে পারে যে এই গোটা অংশটা এরকম করে ভেবেছে একটা সময় তিরুভালদুবার তামিল ভাষার খ্রিস্টীয় দ্বিতীয় শতকের কাছাকাছি সময়ের একটা একটু পাঠক শ্রোতাদের জন্য বলে রাখি আমরা এই যে এই কবিতাগুলির কথা বলছি এগুলি সংকলিত হয়েছে দূরের মাদল বইটিতে হ্যাঁ তো তিরুভাল্লুভার তামিল ভাষার লোক কবি জেলে মানে খুব ছোট জাত কোটানকোট তো তিনি কুরাল তিরুক কুরাল বলা হয় একসঙ্গে এক হাজারের বেশি ছোট কাপলেট দু লাইনের ছোট ছোট কবিতা তিনটে বর্গে করেছিলেন তো কোটানকোট নিচু জাত কিন্তু কি গভীর প্রেম বিষয়ে নীতি বিষয়ে সমাজের সাধারণ বেঁচে থাকা বিষয়ে এবং ঘৃণার বিরোধিতায় কি করে পাশের লোকের সঙ্গে থাকতে হবে কোথায় বৈরাগ্যের দিকে থাকতে হবে কিভাবে যুক্তির দিকে থাকতে সেসব কথা কিন্তু এই এইটা আমার দেশে একটা এক একদল একটা একটা লোক করেছে অথচ তার মেন স্ট্রিমে খুব বেশি তার সম্পর্কে আমরা জানি না মানে ধরো আমরা বাংলায় প্রচুর বিলিতি ইউরোপীয় খানিক ল্যাটিন আমেরিকার কবিতাও বিশেষ করে মানববাবুর কল্যাণে মানববাবুর বদান্নতায় কৃপায় আমরা কিছুটা পেয়েছি খানিকটা পেয়েছি যেটা অনেক অনেক হয়তো পাননি বা বুদ্ধদেব বসুরা অনেকখানি শুরু করেছিলেন তাদের যেতে পেয়েছি কিন্তু ভারতীয় উপমহাদেশের কবিতার সঙ্গে আমাদের পরিচয় এটি এত কম ঘনিষ্ঠ এবং এত দূরগত তার ফলে আমাদের ভারতটা কখনো মানে স্পষ্ট হয়ে ওঠে না আমাদের কাছে তার মানে আপনি সিসি মতো ভারতকে স্পষ্ট অত বড় কথা না ভাই অত অত পাথর পাথর বড় নয় কিন্তু আমার 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 খুব খুব মানে এটা একটা আকাঙ্ক্ষার কথা যে লোকেরা তিরুভাল কি ভালো কবিতা তিরুভাল দুলাইনের কবিতা মানে কি গভীর সমস্ত প্রজ্ঞার কথা এবং শুধু তাই নয় আমি এটাও আমার মনে হয় এখন এটা খুবই একটা বড় প্রজেক্ট হয়ে যাবে এটা এটা প্রমাণ করবার মতো বা প্রতিষ্ঠা করবার মতো কাজ আমি এখনো করিনি আমরা আধুনিকতার যে মডেল তৈরি করি যেটা আমরা মূলত ইউরোপ থেকে পাওয়া আধুনিকতার চেহারা সেই সব শর্তে যা যা কথা বলা হয় তার অনেকগুলোই আমাদের ভারতবর্ষের নানা ভাষার অন্যান্য দেশের প্রদেশের ভাষার কবিতায় যখন তখন খুঁজে বের করতে পারা যায় শুধুমাত্র ওই অর্থনৈতিক দিক থেকে পুঁজির চলনের যে বিশেষত্ব সেইটার সঙ্গে আধুনিকতার যে সম্পর্ক ওইটা বাদ দিলে আধুনিক কবিতা বলে যাকে যাকে চিহ্নিত করা হয়েছে তেমন আধুনিক লিরিক আমার দেশে আগেও ছিল শুধু ইউরোপ জানতো না বলে তাই শুধু দেশ নয় আপনি ইউরোপটা বললেন বলে ক্রিয়ার হলো মানে পুরো Pratt হ্যাঁ ছিল ইউরোপ জানতো না বলে ও ওগুলোকে সেই কারণে ইরানিরাকের কবিতা আমি ওই পর্যন্ত চলে গিয়ে আমি ভাবো আমি ভাবছি তোমাকে ধরো রাবেয়া হ্যাঁ রাবেয়া বাসরি 1200 শতকের কাছাকাছি সময়ের একজন ভদ্র মহিলা রাবেয়া বাসরি বারো শতক এগারো শতকের শেষ বারো শতক যে সময়ে দাঁড়িয়ে এরকম একটা সুফি বিদ্রোহের কবিতায় লিখছেন যেখানে উনি আল্লাহকে প্রেমিক বলে ফেলছেন প্রায় যেটা বলার কথা নয় ইসলাম সম্মত নয় আল্লাহ প্রেমিক কিসের আল্লাহর কোনো অ্যাট্রিবিউট নেই আল্লাহ কারোর কোনো ব্যক্তিগত সম্পর্কের মধ্যে তাকে ঢোকানোই যাবে না না করা আছে তো সেখানে লোক বলছে যে আল্লাহকে প্রেমিক বলে প্রায় সম্বোধন করে ফেলছেন যে সময় তো ওই সময় তো এরকম ভাই নেশানের বর্ডার নাই তাই না অর্থাৎ এই এইটুকু পাকিস্তান এইটুকু ভারতের দেওয়াল এরম তো নাই কিন্তু জাস্ট হাজার দেড়েক মাইল দূরে আমার কর্ণাটকের এগারো শতকের মহাদেবী আক্কা সে ওই সময় ঈশ্বরকে বলছে প্রেমিক প্রচণ্ড রকমভাবে অথচ রাবেয়া বাসরির সঙ্গে মহাদেবী আক্কার কোনো যোগাযোগও নেই সম্পর্ক চেনেও না দুই প্রান্তে দুই মহিলা বারো শতকের কাছাকাছি সময়ে ঈশ্বরকে প্রেমিক হিসেবে ভেবে সে আপ্লুত হচ্ছে তার গা কেঁপে উঠছে কেমন এবং দুজনেই প্রাতিষ্ঠানিক যে রিলিজিয়াস অর্ডার তার একটু একটু বাইরের লোক তাকে দু দুপক্ষই পুরোপুরি গ্রহণ করছে না অবাক হচ্ছে দেখি ইয়ে কে এরকম বলছে তো এটা তো একটাই ছিল রে ভাই এটা তো উপমহাদেশের কালচারের পার্ট ছিল তাই না মানে এই গোটা মানে প্রেমকে ব্যবহার করে ঈশ্বরের কাছে পৌঁছানোর রাস্তা এটা একটা নভেল ঘটনা প্রেমকে ব্যবহার করে ঈশ্বরের কাছে পৌঁছানোর রাস্তা এটা প্রাচ্য ব্যথীতে কেউ বাইরে কোথাও ছিল না নেই তো এটা যে সম্ভব এটা যে দেশের লোকেরা করেছে যে যে ভাষায় করেছে তাদের কথা আমি বল বলবার চেষ্টা করব না এটা বলতেই হবে প্রাণপণে বলে যে বলতে হবে এখান থেকে আপনি বলছেন আর আমার চোখে একটা ছবি ভাসছে একটা বাচ্চা ছেলে সে জানে না তার বন্ধুর বাড়ি কোথায় তার বন্ধুর হোম টাস্কের খাতাটা সে বাড়িতে নিয়ে চলে এসেছে সে তার বন্ধুর বাড়ি খুঁজতে যাচ্ছে খুঁজে পাবে না বন্ধুর বাড়ি কিন্তু হয়তো সে ঈশ্বরকে পাবে আমরা ছবিটা শেষ অবধি দেখলে বুঝতে পারি বাংলা করলে হয়তো দাঁড়াবে যে কোথায় আমার বন্ধুর ঘর বা হোয়ার ইজ মাই ফ্রেন্ডস হোম আপনি কি তাহলে ঈশ্বর খোঁজাটাকে সেই রাবেয়া থেকে শুরু করলেন বারো শতক টানতে টানতে নিয়ে এলেন আব্বাস কিয়ারস্তমি অব্দি হ্যাঁ এটা আমি তুমি বলতে পারো তার কারণ এই ঘটনাটার মজাটা কিরম তো কিয়ারস্তামি অনুবাদ করবার সময় একটা বিষয় আমাকে খুব টেনেছিল আমি আগে জানতাম না কিন্তু এটা যে ঘটে গেছে ভেতরে ভেতরে যেটা এটা ছিল এটা পরে আবিষ্কার করে মানে পরে লক্ষ্য করেছি কিয়ারস্তামি তো বিরাট চিত্র পরিচালক বিরাট বড় কবি সব ঠিক আছে এটা জানা ছিল যেটা জানতাম না সেটা হচ্ছে পরে জানলাম সেটা হচ্ছে এই যে কেয়ারোস্তামী হচ্ছেন সেই লোক যিনি নিজে হাইকু অনুবাদ লিখবার পাশাপাশি সিনেমা করার পাশাপাশি এনতার ওনার আধুনিক সিনেমায় ওনার ইরানি আধুনিকতার যে বয়ান তাতে উনি এনতার ওমর খাইয়াম এবং অন্যান্য সুফি কবিদের ব্যবহার করেছেন এটুকুও খানিক জানতাম তারপরে চমকে উঠলাম কোনটাতে শুনবে কেয়ারোস্তামী চার ভলিউম কবিতা অনুবাদ করেছেন এই পুরনো সুফি কবিরা রুমি সাদি নিজামি এবং আরেকজনকেও নাম মনে পড়ছে চতুর্থজন নাম মনে পড়ল না চারজন সুফি কবির কবির রুবাই কেয়ারোস্তামি নিজের কন্টেম্পোরারি যে যে ভাষা তাতে রূপান্তরিত করেছেন রিটেলিং মানে কেয়ারোস্তামি বিশ শতকের শেষের দিকে দাঁড়িয়ে উনি রুমি সাদিব। জামি বা নিজামি এদের কবিতা এদের রুবাইতে উনি এগুলোকে রিটেল করার একটা দরকার উনি মনে করেন এবং এটা দুম করে তো করা নয় এই যে মনে করে এই যে আরজটা এইটা ওর সিনেমার মধ্যে এইভাবেই উপস্থিত আছে তাই ওই সিনেমাগুলোকে আমাদের এরকম ব্যাপ্তিময় এত ছড়ানো এত উদার এত 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 বিশাল আকার এবং এত কি বলবো মানে মানে এত আশ্চর্য ওপেনিং তৈরি করে বিষাদও দেয় একই সঙ্গে

উনি প্রথম আমার ধারণা উনি প্রথমে এটা কনসাস ছিলেন না যে উনি ক্যারি করছেন যখন উনি কনসাস হলেন তখনই উনি এদের আলাদা আলাদা কবিতার সংকলন প্রকাশ করলেন এবং এদের নামগুলো তুমি শুনবে একটা নাম ফায়ার একটা নাম লাইট একটা নাম ওয়াটার এরম সব এক একটা বইয়ের নাম কি সরল আর কি গভীর ফলে কেয়ার্স তুমি তো অনিবার্য আর কি মানে এই এই ধারাতে থাকতেই হবে আর কি এবং এখানে কোথাও শেষ পর্যন্ত মানে ঐশ্বরিকতা হয়তো আছে কিন্তু ঈশ্বর নিয়ে আলাদা করে ফানা হয়ে যাওয়া আছে একরকম একরকম ফানা একরকম একরকম ফানা আছে খুবই মানে ফলে ফলে এইটা ফলে ধরো আমি আব্দুল লতিফের শাহ আব্দুল লতিফের কবিতা অনুবাদ করার একটা কাজ করেছিলাম চেষ্টা করেছিলাম খানিকটা সেটাতেও লতিফ বাংলায় কেউ করেন নিয়ে এর আগে কেমন কোথাও নেই ক্ষীতিমোহন সেন লতিফের কথা উল্লেখ করেছেন বটে কিন্তু লতিফের অন্যদের যেরকম করেছেন লতিফের কবির করেছেন মীরাবাইয়েরও কিছু কিছু ইয়ে করেছেন দাদুর করেছেন লতিফ করলে খুব ভালো হতো যদি উনি করতেন কিন্তু লতিফ করেনি লতিফে আর একটা রকম যে রাধাকৃষ্ণের গল্পের প্যারালালি ওই সিন্ধ অঞ্চলে পাঞ্জাব অঞ্চলে শশি পনু এবং সৌনি মেহের আরও কতগুলো আছে এই দু এই দুই জোড় তাঁদের না মেলা প্রেম শেষ পর্যন্ত শেষ পর্যন্ত বিচ্ছেদে তাদের মৃত্যু হয় কেউ আত্মহত্যা করে কেউ একজন আত্মহত্যা করেছে বলে আরেকজন সে মারা যায় মৃত্যুতে তাদের মিলন হয় এই রকম কাহিনী নিয়ে তাদের তার লম্বা সিরিজ অফ পোয়েমস আছে আর কি সে অদ্ভুত আশ্চর্য ব্যাপার মানে সে ভাবা যায় না যে কি করে তাতে উনিও দু হাতে নিয়েছেন মৃত্যুতে মিলন হয় তার প্রমাণ তো আমি খুশরু ঠিক ঠিক তাই তো এই গোটাটা এই গোটা ট্র্যাডিশনটাকে শুষে নিয়ে আর উল্টো দিকে সুফি ট্র্যাডিশন এক হাতে এক হাতে রুমিতে বাড়ানো আছে আব্দুল লতিফের আর এক হাত বৃন্দাবনের দিকে বাড়ানো আছে এ এই শাহ আব্দুল লতিফের এই রুমি থেকে বৃন্দাবন মানে আনাতলিয়া থেকে বৃন্দাবন এর মাঝখানে সিন্ধ হ্যাঁ আর এই মাঝখানে সিন্ধু নদী এইটা একটা গোটা চিন্তার সংস্কৃতির আদান প্রদানের এলাকা ছিল যেখানে হিংসা ঘৃণা অতটা ছিল না অতটা ছিল না অপরিচয় ছিল বিস্ময়ও ছিল ক্রোধও ছিল রাগ হয়ে যেত নিশ্চয়ই কিন্তু ঘৃণা বলতে যা আমরা বুঝি এখন এটা তো ছিল না সেটা আমাকে বলতে হবে ভালো করে বারবার বলতে হবে আর এই বলে যাওয়ার মধ্যে চিরাগে দেয়ার মানে আমরা গালিব বললেই কলকাতায় গালিব অবমাননা এই জায়গাগুলো তো ধরি সবসময় ধরার কারণও আছে আমরা গালিবকে ভালোবাসি কিন্তু আপনি বেছে নিলেন এমন একটা টেক্সট যেখানে গালিব বেনারস বন্দনা করছে কাশের বন্দনা করছে কখন বেছে নিলেন যখন বেনারস আক্রান্ত বিপন্ন শুধু বেনারস কেন বলবো মানে ওই বেনারসকে কেন্দ্রে রেখে ওই সভ্যতাটাই যেন বিপন্ন এই এই এইটার কথা একটু বলুন হ্যাঁ এটাও এগেইন খুবই গালিবের তো আসলে ফার্সি এবং উর্দু দুই ভাষাতেই প্রায় সমান সংখ্যক ফার্সিতে একটু বেশিই বরং লেখা আছে কিন্তু আমরা মূলত আমরা বলি না গোটা ভারতেই গালিবের ফার্সি গজল কিংবা ফার্সি রচনা সেগুলোর চর্চা অপেক্ষাকৃত কম কারণ উর্দুটা এত বেশি সহজবদ্ধ অপেক্ষাকৃত মানে অ্যাটলিস্ট মনে হয় যে উর্দু সহজে বোঝা যাচ্ছে বা বিশেষ করে অনেক সময় হিন্দি ফিল্মেও গালিবের গাজাল ব্যবহৃত হয়েছে মেন স্ট্রিম গায়কেরা গালিবের গাজাল যেহেতু গিয়েছেন প্রায় হিন্দি করে নিয়ে প্রায় ফলে এটার চর্চা বেশি হয়েছে গালিবের ফার্সি রচনার চর্চা বা মূল্যায়ন তেমন হয়নি তো সেইটা গালিব নিয়ে এমনি খানিকটা পড়াশোনা করতে গিয়ে ওইটা চোখে পড়ে এবং তাতে দেখি এটা পূর্ণাঙ্গ ইংরেজি আমি যখন শুরু করি এই কাজটা তখনও পর্যন্ত পূর্ণাঙ্গ ইংরেজি অনুবাদ আমি দেখিনি হয়নি সেরকম একটা অনেক আগের ছিল যেটা পাওয়া যায় না আর সেটা লুপ্ত মানে মজার কথা হলে যখন আমি অনুবাদটা করে শেষ করছি প্রায় ঘটনাচক্রে সেই সময়ে পেঙ্গুইন থেকে পরপর দুটো ইংরেজি অনুবাদ বেরোই হ্যাঁ পরপর দুটো মানে কয়েক মাসের গ্যাপে দুটো অনুবাদ তার মধ্যে একটা অনুবাদ খুবই ভালো আর একটা অনুবাদ তত ভালো নয় যাও সেগুলো পরের কথা কিন্তু ওই অনুবাদগুলো পরে আমাকে খানিকটা সাহায্য করেছে যে এটা করা কারণ আর কোনো সোর্স নেই আমি গালিবের ফার্সি আবার আমার ফার্সি জ্ঞান অত নয় যে গালিবের ফার্সি পড়েই হুবহু তাতে খুব নির্ভরযোগ্যভাবে করতে পারবো এই অনুবাদগুলো যদি না প্রকাশিত হতো আমারও হয়তো বাংলা প্রকাশ করতে আরও এক বছর দু বছর দেরি হতো অনেক কষ্ট হতো দ্বিধা থাকতো আরও এক্সপার্টের কাছে গিয়ে দেখিয়ে নেওয়ার দরকার থাকতো কিন্তু এই দুটো থাকার ফলে আমার খানিকটা ভরসা হয়েছে যে ঠিক আছে এগুলো ইম্পর্ট্যান্ট একটু মিলিয়ে নেওয়া যায় এইটা হলো এই কারণে আরও বেশি যে কাশি বা ওভারঅল সব মিলিয়ে উত্তরপ্রদেশ তুমি তো জানোই কিভাবে মানে ধন পুনর্নির্মিত হচ্ছে একটু নরম করে বললে বলা যেতে বলা যেতে পারে আর কি খারাপ করে বললে ধ্বংস হচ্ছে তো সেই রকম সময়ে এটা গালিবের জীবনী পড়তে পড়তে অনেকেই সবাই উল্লেখ করেছেন যে গালিব কাশিতে এসেছিলেন মাস মতো ছিলেন ওইখানে উনি লিখেছিলেন কিন্তু লিখেছিলেনটা কি সেইটা আমি আর লোকেট করতে পারছিলাম না তো তখন করতে করতে পবন ভার্মার বই এখানিটা পড়লাম একটুখানি আরও কারো কারো লেখাতে একটু একটু পড়তে পড়তে দেখলাম না অনেকেই একটু একটু বলেছেন কেউ চার লাইন করেছেন কেউ দশ লাইন করেছেন গোটাটা সেরকম কেউ করেনি একটু সাহস করে ঝাঁপিয়ে পড়া গেল করতে গিয়ে যেটা দেখলাম ওটা একটা শুধু গালিবের চিরাগের দায়ের এটা এটা মানে এটা একটা বৈপ্লবিক ঘটনা মানে দায়ের মানে তো তুমি জানো দেবালয় মন্দির আর চিরাগ হচ্ছে আলো তো এটাতে চট করে কেউ ভাবতে পারে যে উনি বোধহয় কাশী মন্দিরের আলোর কাশীর শিবের মন্দির বিশ্বনাথের মন্দির তার ভেতরের প্রদীপ এইটাই কথাই বলছেন যেহেতু কাশী নিয়ে বলছেন তাই কাশীর মন্দির উনি আসলে সম্ভবত মিন করতে চেয়েছিলেন যে কাশী হচ্ছে ভারত নামক দেবালয়ের চিরাক এটা ওনার ইন্টেনশন ছিল ভারত যদি এটা দেবালা হয় তাহলে কাশী তার प्रदीप তাহলে এইটা গালিবাটটা হচ্ছে কাশী চিরাকটা কাশী হ্যাঁ আদ্দারটা হচ্ছে ভারত তাহলে এইটা একটা লোক 19th સેન્ચুরি তে কাশীতে বসে বলছে যেখানে মন্দিরও আছে মসজিদ ও মন্দিরের কাছেই তো গিয়ে থেকেছে মন্দিরের কাছেই থেকেছে ঘাটে গিয়ে ঘন্টা পর ঘন্টা বসে থেকেছে কাশির ঘাটকে ঈর্ষা করেছে যে কি তুমি আশ্চর্য তোমার সৌন্দর্য আমি তোমাকে এখানেই থাকতে চাই আমি থাকি দিল্লিতে আমি কোথায় থাকি দিল্লিও খুব ভালো এটা এটা আবার গালিবের মজা আছে একবার করে কাশির প্রশ্নটা করছেন মন খারাপ হচ্ছে না দিল্লিও খুব ভালো দিল্লিও নয় কিন্তু কাশি খুব অভূতপূর্ব কাশি অসম্ভব বলছেন যে আমি কাশিতে থেকে যেতে চাই থেকে যেতাম বয়সা একটু কমলে হলে কাশিতেই থেকে যেতাম এরকম কথা বলেছেন একটা বাতিল অংশ আছে বুঝলে ওটা তো মাসনভি ফরম্যাটে লেখা একটা বাতিল কাপলেট আছে যেটা ওই একশো আটটা কাপলেটের মধ্যে গালি পরে আর রাখেননি কিন্তু চিঠিপত্র থেকে খুঁজে পাওয়া যায় যে এই দুটোও এই কাপলেটও উনি লিখেছিলেন আমি ওই বইয়ের ভূমিকাতে যে রাগেদারের ভূমিকায় সেই দুটো কাপলেট উদ্ধার করে দিয়েছি মানে অনুবাদ করে দিয়েছি উদ্ধার করে দিয়েছে বলা ভুল সেইখানে একটা কাপলেটে উনি বলছে বলছেন যে মানে আমি একজাক্ট অনুবাদটা পড়ছি না সেন্সটা বলছি বলছেন যে কাশির দেবতাদের কাছে যদি আমি বলতাম যে আমাকে আপনার বান্দা করে নিন আমাকে আপনাদের বান্দা করে নিন যদি বলতাম তাহলে তারা বলতেন আচ্ছা নিলাম তাহলে আমি এখানে থেকে যেতে পারতাম তাহলে কাশি আমাকে গ্রহণ করে নিত কিন্তু সেটা তো হওয়ার নয় মানে এটা মানে দিস ওয়াজ ওয়াজ ইন্ডিয়া দিস ওয়াজ পলিটিক্স দিস ওয়াজ কালচার দিস ওয়াজ এভরিথিং দিস ওয়াজ আওয়ার ট্রেডিশন আওয়ার হেরিটেজ তাই না ফলে গালিব চিরাগে দের এটা তো এটা মানে খুব মানে আমি খুব দুঃখ আমার একটা আছে যে বাংলায় গালিবকে পরিচিত করিয়েছেন আমাদেরকে পড়তে শিখিয়েছেন ভালোবাসতে শিখিয়েছেন আবিষ্কার ঘুরিয়েছেন আবু সৈয়দ আয়ুব তাঁর তাঁর তাঁকে আমি প্রণাম জানাবো কিন্তু আয়ুবের কাছে একই সঙ্গে আমি খুব অভিযোগও করব যে গালিব পরিচয় করাতে আয়ুবের যে ভূমিকা গালিবকে ভুল বোঝাতেও আবু সৈয়দের সেইটুকু সেই ভূমিকা গালিবকে অত্যন্ত একটা এক পেশে একজন অনাধুনিক পুরাতন জমানার রইস একজন কবি বিরাট সেরকম কবি হিসেবেই ওর ভূমিকা পড়ে মনে হয় গালিব যে আসলে ফার্স্ট মডার্ন অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট মডার্ন পোয়েট হ্যাঁ সেটা সেটা মানে তুমি ভাবতে পারবে না বাবা ভাই অর্ক বাংলার সঙ্গে যদি উর্দুকে আমি কম্পেয়ার করি এক্ষেত্রে গালিব যে সময় চিরাগে দায়ের লিখছেন কিংবা অসম্ভব সমস্ত ভয়ঙ্কর গজলের শেরগুলো লিখছেন যেখানে ব্যক্তি আমির বেদনা হাহাকার কষ্ট বিষাদ কিছুতেই গা লাগাতে না পারা অবহেলা পেয়ে আমি ক্লান্ত এসব কথা যেখানে উনি বলছেন সেই সময়ে বাংলায় ঈশ্বরগুপ্ত ওই ছুরিগুলো বুড়ি হয়ে যাচ্ছে সেজে করতে এরম ছড়া লিখছেন কতটা এগিয়ে থাকা তাহলে গালিব সে সময় একটা মাইকেল আর একটা রবীন্দ্রনাথ এই দুটো লোক এসে গেল তারপরে বাংলা আর উর্দু গালিবের পরে আর ততটা এগুলো না কিন্তু মাইকেলের অত আগে গালিবের কবিতায় যে পরিমাণ সেলফ ক্রিটিসিজম আধুনিক কবিতায় একেবারে ভাই ওই পিওর আধুনিক এতখানি সেলফ ক্রিটিক্যাল একদম আমির অসহায়তা এত বিপন্নতার থেকে তিরিশের দশকে শুধু ভাষায় এক ধরনের অতিশয়ক্তির বারবার সে তো একটা ট্রেডিশন থেকে ওর পাওয়া সেইটা বাংলা কবিতার সঙ্গে মিলবেন আধুনিকতা ওখান থেকে নিয়েছেন তুমি যদি বাদ দাও সেন্সটুকু ধরো তাহলে কালীপুর মডার্ন মানে ভয়ঙ্কর মডার্ন সেইটে আয়ুব পড়লে আমাদের বুঝতে অসুবিধা হয় তাই সেই কারণে আয়ুবের লেখার মধ্যে কোথাও চিরাগে দেয়ের উল্লেখ মাত্র নেই অথচ থাকার কথা ছিল জয় গোস্বামী আপনার সামগ্রিক অনুবাদ সম্পর্কে আমাকে বলেছেন ব্যক্তিগতভাবে যে যেমন বুদ্ধদেব বসু বদলেয়ার রিলকে হেলডলিন আমরা ঠিক সমসময়ে হয়তো বুঝিনি পরে বিষয়টা এক বোঝা গেছে যে এটা একটা কাল্ট কাজ কাফি ধারাবাহিকভাবে যেভাবে কাজ করে চলেছেন যে যে কবিদের বেছে নিচ্ছেন যেভাবে কাজ করেছেন পঞ্চাশ বছর পর সেই কাজটার প্রকৃত মূল্যায়ন হবে এবং বলেছেন যে ওনার অনুবাদের গুণগুলি দেখে বোঝা যায় তার প্রকরণ তার শৈলী তার ছন্দবোধ এত নিখুঁত এটা হঠাৎ করে একটা কাজে হয় না উনি ধারাবাহিকভাবে ছন্দ প্রকরণের চর্চা করেন পড়ান শুধু না লেখেন এটা বোঝা যায় তো ওনার এই প্রশংসা সূচক বাক্যটা থেকে আমি একটা ক্রিটিক্যাল প্রশ্ন পেয়েছি এবং এটাই আমাদের আজকের শেষ প্রশ্ন এই দীর্ঘতম সংলাপ আপাতত আজকে আমরা এখানে শেষ করব এইটা থেকে আমিও এটা বিশ্বাস করি যে একটা ধারাবাহিক লিখন ইতিহাস না থাকলে একটা লিখন ভঙ্গিমার মধ্যে না থাকলে হঠাৎ করে এটা পেরে ফেলা যায় না অথচ আপনার নিজের লেখা আমরা প্রায় পাই না প্রায় পাই না এই অনাসক্তি এই নিজের লেখার সঙ্গে এই অন্যায় এটা কেন এবারে খুব মানে এটা হচ্ছে যাকে বলে বিলো দ্য বেল্ট মতো হলো না প্রথম কথা দুটো বলি যে জয় মানে যে কোনো কবি কবির ক্ষেত্রে কবির প্রশংসা বা কবির নিন্দা সাধারণভাবে বিশ্বাস করতে নেই এটা একটা আমার আমার একটা জেনারেল ধারণা আর কি খুব ভরসা করতে নেই শুনে খুব খুশি হওয়া যায় আহ্লাদ হয় খুবই কিন্তু জয়কে আমি সম্মান জানাচ্ছি আমাকে উনি চিঠিও একটা চিঠিও লিখেছেন সেটা খুবই আনন্দের কিন্তু এটা উনি একটু স্নেহবশত ভালোবাসাবশত আহ্লাদবশত বলেছেন এটা খুব খুবই খুবই বাড়ি মানে অতিরিক্ত বাড়িয়ে বলা বলে আমার ধারণা দ্বিতীয় কথা হচ্ছে যে হ্যাঁ এটা ঠিক যে আমার নিজের যে যাকে বাংলায় স্বাধীন লেখা বলে সেই লেখার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম যা আমার সহকর্মীরা বা বন্ধুরা অন্যরা যেরকম লিখতে পারেন লেখেন তার তুলনায় কেন এটা বলা খুবই মুশকিল কিন্তু আমি তোমাকে এটা এটুকু বলতে পারি যে আমার অনুবাদ করতে খুবই আহ্লাদ হয় হ্যাঁ এটা প্রধান কারণ এমনি প্রবন্ধ লিখে তত আহ্লাদ হয় না এমনি প্রবন্ধ লিখে লেখার চাইতে কথা বলতে আমার বেশি আহ্লাদ হয় ঘন্টার পর ঘন্টা তর্ক করতে ডিসকাশান যাকে বলে ডায়ালগ এটা করতে অনেক বেশি আর তার থেকে অনেক নতুন কথা বেরোয় বা অনেক ভাবনার সূত্র বেরোয় সকলের লাভ হয় তাতে যারা কথা বলছে সকলের উপকার হয় আর মুশকিল হচ্ছে যে আমাদের প্রবন্ধ লেখার ক্ষেত্রে মানে খুবই নাম বড়ো মাপের প্রাবন্ধিক যারা আছেন তাদের লেখা পড়তে বেশি ভালো লাগে পাঠক বেশি আমি খানিক এটা বলতে পারো আর অনুবাদ করতে ভালো লাগে এই কারণে আরও বেশি যে এক তো তুমি একটা বলতে পারো যে ডিউটি এটা আমাদের একটা টাস্ক আর দ্বিতীয় একটা কথা হচ্ছে যে এটা একটা ট্রাভেলিংয়ের মতো হ্যাঁ একটা খুব চমৎকার যাত্রা হয় সম্পূর্ণ অচেনা অজানা একটা লোকের সঙ্গে তুমি ছমাস ধরে আছো তুমি তার জীবনী হয়তো জানো না কিন্তু তার কবিতা দিয়ে তুমি তার মধ্যে ঢুকে পড়ছো আস্তে আস্তে খানিকটা গ্রাস করে নিচ্ছ তারপরে হঠাৎ এক সময় দেখছো যে তুমি ওকে গ্রাস করো নি আসলে এক হাজার বছর দূর থেকে ও তোমাকে আসলে ছমাস ধরে খেয়ে নিয়েছে খানিকটা এবার তুমি যে নতুন যে মানুষটা ছমাস বাদে বেরিয়ে এলে অনুবাদটা করে বা করতে না পেরে ব্যর্থ হয়ে সেটা একটা অন্য মানুষ এটা হবেই এটা গা ছমছমে প্রায় আমি তোমাকে প্রায় ভৌতিক কথার মতোই বলছি সত্যিই তাই এটা ঘটে তিন মাস ধরে যদি কেউ লতিফ অনুবাদ করে তাহলে শুধু লতিফ পড়লে হতো না কিন্তু এটা তিন মাস ধরে লতিফ পড়লে এটা হবে না পড়ে অনুবাদ যদি করে সে তাহলে সেই যে লোকটা বেরিয়ে আসে সেই লোকটা আগের লোকটা থাকে না সে খানিক একটা পরত বদলে যায় তার এইটা আমার কাছে খুব রোমাঞ্চকর একটা ব্যাপার লাগে সত্যিই খুব রোমাঞ্চকর লাগে আমাদের ছোট ছোট জীবন আর আমি অর্ধেকের বেশি প্রায় পার করে দিয়েছি আমার ধারণা ফলে এই বাকি আমার যেটুকু জীবন আছে তাতে আমি আরও যথাসম্ভব অনুবাদ করতে চাই প্রাণপণে আর অনুবাদের সূত্রে একটু একটু প্রবন্ধ লিখতেই হয় তো ওইটুকু প্রবন্ধই লিখতে চাই তার বেশি আমি প্রবন্ধ লিখতে চাই না আর ছেলে সঙ্গে পড়া বিষয়ে তর্ক করতে চাই আপনার তর্ক আর আপনার এই ক্রম রূপান্তর চলতে থাকুক আমাদের কৃতজ্ঞতা শ্রদ্ধা ভালোবাসা তোমাকে অনেক আমাদের সংলাপ চলতে থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা আজকের এপিসোড কেমন লাগলো আপনারা তো জানেন গত এক বছরের বেশি সময় আমরা ধারাবাহিকভাবে এই অনুষ্ঠান অর্ক ঠেক আপনাদের সামনে নিয়ে আসছি শুধু কলকাতা শহর নয় আমরা ভারত বাংলাদেশ দু দেশেই এই আড্ডা বসিয়েছি আমরা চাই এই আড্ডা আরও দীর্ঘ সময় চালিয়ে নিয়ে যেতে দীর্ঘ দীর্ঘতর বাদানুবাদের মধ্যে দিয়ে বাঙালির সংস্কৃতির মণিমুক্ত আপনাদের সামনে তুলে ধরতে বিশ্বাস করি গত এক বছরের বেশি সময়ে আমরা আসলে একটা পরিবার তৈরি করতে পেরেছি এই কমিউনিটির কাছে এখন কিছু চাওয়ার সময় একটা ছোট্ট দাবি জানানোর সময় আমরা চাই আমাদের আবদার আমার আবদার শ্রেফ। শ্রোতা না হয়ে থেকে আমাদের এই পরিবারের সদস্য হন আপনাদের সদস্য পদ আপনাদের মেম্বারশিপ আমাদের এগিয়ে যেতে আমাদের এই অনুষ্ঠানকে আরও 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 ভালো করতে সাহায্য করবে আমরা অনুপ্রেরণা পাবো আমরা আরও ভালো করার সাহস পাবো আমাদের অনুষ্ঠানের ব্যাপ্তি বাড়বে আমাদের সদস্য হন আশা করি অতীতের মতোই আপনাদের নিরাশ করব না ভালো থাকুন শুনতে থাকুন শোনো না অর্কটেকের সঙ্গে থাকুন